আসসালাম আলাইকুম আল্লাহ আল্লাহাম সেন্টার ফর মাদ্রাসা ডেভেলপমেন্ট কর্তৃক আয়োজিত নিয়মিত আয়োজন মুসলিম সমাজ বিনির্মাণে মাদ্রাসার ভূমিকা আজকের লাইভ অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা সম্মানিত দর্শক শ্রোতা আপনারা যারা আমাদের সাথে রয়েছেন আমাদেরকে পরবর্তীতে দেখবেন বা যারা আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন পরবর্তীতে সম্পৃক্ত হবেন সকলকেই সেন্টার ফর মাদ্রাস এডুকেশন ডেভেলপমেন্ট কর্তৃক আয়োজিত আজকের লাইভ অনুষ্ঠানের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি সম্মানিত দর্শক মন্ডলী সেন্টার ফর মাদ্রাস এডুকেশন ডেভেলপমেন্ট মাদ্রাসা শিক্ষা নিয়ে কাজ করছে মাদ্রাসা শিক্ষা নিয়ে কাজ করবে মাদ্রাসা শিক্ষার যে অন্তরায় রয়েছে মাদ্রাসা শিক্ষার উন্নয়নে যে সকল সমস্যা রয়েছে তারই গবেষণামূলক কাজ করে যাচ্ছে সেন্টার ফর মাদ্রাসা এডুকেশন ডেভেলপমেন্ট মাদ্রাসার শিক্ষার উন্নয়নের ধারাবাহিকতায় সেন্টার ফর মাদ্রাসা ডেভেলপমেন্ট এডুকেশন ডেভেলপমেন্ট যে অনুষ্ঠানগুলো করে যাচ্ছে তারই ধারাবাহিকতায় আজকে আমরা আয়োজন করেছি মুসলিম সমাজ বিনির্মাণে মাদ্রাসার ভূমিকা শীর্ষক লাইভ অনুষ্ঠান এই বিষয়ে আলোচনা করার জন্য আমরা আমাদের সাথে সম্পৃক্ত করেছে বাংলাদেশের খ্যাতনামা তিনজন ইসলামিক স্কলারকে সম্মানিত দর্শক শ্রোতা প্রথমে পরিচিত হয়ে নেই আজকের সম্মানিত অতিথিবৃন্দদের সাথে আমাদের সাথে উপস্থিত রয়েছেন বাংলাদেশ প্রথম কামিল মাদ্রাসা সারসিনা দারুসুন্নাথ কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মহাদয় শেখ ডক্টর সৈয়দ মোহাম্মদ শরাফৎ আলী হাফিজ আমি ওয়া আলাইকুম আসসালাম আমি সম্মানিত ও আজকে অনুষ্ঠানে স্বাগতম জানাচ্ছি সম্মানিত দর্শক শ্রোতা আমাদের সাথে আরো উপস্থিত রয়েছেন আর সেন্টার ফর মাদ্রাসায়ে এডুকেশন ডেভেলপমেন্টের সম্মানিত সভাপতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সম্মানিত চেয়ারম্যান প্রফেসর ডক্টর নিজামউদ্দিন স্যার আমি স্যারকে আজকে অনুষ্ঠানে স্বাগতম জানাচ্ছি জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত উপস্থিতি আমাদের সাথে আরো রয়েছেন বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় দিনই শিক্ষা প্রতিষ্ঠান দারুল নাজাদ সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার সম্মানিত মহাদিস শেখ মোহাম্মদ বদরুজ্জামান রিয়াদ হাফিজ আমি সম্মানিত মুক্তারামকে আজকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি সম্মানিত দর্শক শ্রোতা আজকে আমাদের আলোচনার বিষয় মুসলিম সমাজ বিনির্মাণে মাদ্রাসার ভূমিকা এই বিষয়ে আজকে আমরা আলোচনা করব এবং মাদ্রাসা শিক্ষার বিষয়ে কি কি সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো নিয়ে আলোচনা করব এবং কিভাবে আমরা পরিত্রাণ পেতে পারি কিভাবে আমরা আরো ভালো কিছু পেতে পারি এ সম্পর্কে ইনশাল্লাহ আজকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ আলোচনা করবেন আমাদের আজকের আহ অতিথিবৃন্দ প্রথমে আমি সারসিনা দারুসন্নাত কামিল মাদ্রাসা সম্মানিত অধ্যক্ষ মহোদয় محترمকে বলতে চাই বর্তমান প্রেক্ষাপটে সারা বাংলাদেশের মানসিক শিক্ষ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তো বাংলাদেশের শিক্ষার যে ধারা বাংলাদেশের সমাজ বিল মানে এর ভূমিকা কতটুকু এই বিষয়ে যদি আমাদেরকে একটু বলতেন সম্মানিত محترم ডক্টর শরকত আলী হাফিজুল্লাহ নাহমাদুহু আনুসল্লি আলা রাসূল হিল করিম আম্মা বাদ আজকের সেন্টার ফর সেন্টার সেন্টার ফর মাদ্রাসা মাদ্রাসা সেন্টার ফর মাদ্রাসা এডুকেশন ডেভেলপমেন্ট আয়োজিত আজকের এই অনলাইন সেমিনারে যারা সেমিনারে যারা আয়োজন করেছেন সঞ্চালক এবং অতিথিবৃন্দ এবং যারা দেশের ও যারা এই অনুষ্ঠান শুনছেন সকলকে মোবারকবাদ জানিয়ে আমি আমার আলোচনা শুরু করছি আমাকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করা হয়েছে যে মুসলিম সমাজ বাংলাদেশে নির্মাণে মাদ্রাসার ভূমিকা এই বিষয়টি নিয়ে আলোচনা করতে গেলে আমাদেরকে একটু শিক্ষার ইতিহাসের দিকে একটু ফিরে তাকাতে হবে সেটা হলো আমাদের এই দেশটি এক সময় ব্রিটিশের অধীন ছিল আর এই ব্রিটিশ পূর্ব এই এটা ছিল ছিল মোগল মোগল অন্তর্ভুক্ত এবং তারা মুসলমান শাসক ইতিহাসে জানা যায় যে তৎকালীন এই বাংলা আসামে প্রায় দুই লক্ষ মাদ্রাসা ছিল এবং তখন শিক্ষা ব্যবস্থা ছিল সম্পূর্ণ এই ভিত্তিক ধর্মভিত্তিক ধর্ম পরবর্তীতে যখন ইংরেজরা একে একে এদেশের আহ রাজত্ব দখল করলো তখন তারা আমাদের এই শিক্ষা কাঠামোকে একেবারে বিনষ্ট করে দেয় ধরিস করে দেয় সব মাদ্রাসাগুলো মাদ্রাসার নামে যে লাখেরা জমি ছিল সব বাজেয়াপ্ত হয়ে যায় এবং একে একে রসুলি পাক সাল্লু আসাল্লামের যে ভবিষ্যৎবাণী ওলা কিুব ওলামাদের কবজের মাধ্যমে এ দেশ থেকে ইসলামী শিক্ষা নিশ্চিন্ন হওয়ার পর্যায়ে চলে যায় এই সময়ে ইংরেজ শাসনের অব্যবহৃত পরেই প্রতিষ্ঠিত হয় কলিকাতা আলিয়া মাদ্রাসা এবং তার প্রায় একশো বছর পরে প্রতিষ্ঠিত হয় দারুল দেওবন্দ মাদ্রাসা এই দুটো মাদ্রাসাকে কেন্দ্র করে আমাদের এই দেশে ইসলামী শিক্ষা ব্যবস্থায় দুটি ধারা প্রচলিত হয়েছে একটি আর একটি আলিয়া অর্থাৎ এই দারুল দেওবানদের প্রতিষ্ঠিত এই নেশাবের আর এর পাশাপাশি ইংরেজরা এ দেশে আমাদের তারা এক সময় স্বাধীন করে গেলেও ভৌগোলিক আমরা স্বাধীন কিন্তু তারা এমন ভাবে আমাদের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজিয়ে গেছে যে আমাদের দেশে ইংলিশ মিডিয়াম স্কুল স্কুল জেলা মিশনারি স্কুল সাধারণ শিক্ষা ব্যবস্থা ইত্যাদিকে পোষকতা দিয়ে তারা এই দেশ থেকে এক কথায় বলতে গেলে এই দেশ থেকে তারা চলে গেছে কিন্তু মন মানসিকতায় তারা তারা আমাদেরকে ঠিক পরাধীনই করে রেখে গেছে অর্থাৎ আমাদের দেশের যেহেতু আমাদের এই বাংলাদেশের শতকরা নব্বই বিরানব্বই ভাগ মুসলমান কিন্তু এই মুসলমানদেরকে ইংরেজরা আহ তৎকালীন সময় হিন্দুদেরকে হিন্দু জমিদার শ্রেণীর বা হিন্দু এলিট শ্রেণীর লোকদেরকে তাদের আহ সহযোগী হিসেবে গ্রহণ করে মুসলমানদেরকে নিষ্পেষিত করে মুসলমানদের একটা অংশ বা বিরাট একটা অংশকে মনে প্রাণে ইংরেজ বানিয়ে তারা দেশ থেকে চলে গেছে এখন আমাদের দেশে বলতে গেলে দুইটি শিক্ষা ধারা একটি সাধারণ শিক্ষা আর একটি মাদ্রাসা শিক্ষা আবার মাদ্রাসা শিক্ষার মধ্যেও একটি আলিয়ানের শিক্ষা একটি দর্শন এজামের শিক্ষা ধারা চালু আছে এই আহ সংকটময় অবস্থার ভিতর দিয়েও বাংলাদেশে ইসলামী তাহজিব তামাদ্দুন ইসলামী মূল্যবোধ এবং আজকে কিছুদিন আগে একটা জরিপে জানা গিয়েছিল যে সারা বিশ্বে মুসলমানদের মধ্যে জরিপ করে দেখে গেছে যে ধর্মীয় মূল্যবোধ এবং আচার অনুষ্ঠান ধর্মীয় বিধিবিধান পালনের ক্ষেত্রে সারা বিশ্বের মধ্যে বাংলাদেশের মুসলমানরাই প্রথম এটা এমনিতেই টিকে থাকে নাই এটা হয়েছে আমাদের দেশের এই শিক্ষার কারণে মাদ্রাসা শিক্ষার কারণে সুতরাং মাদ্রাসা শিক্ষার ভূমিকা যদি আমরা বলতে যাই তাহলে অবশ্যই মাদ্রাসা শিক্ষার ভূমিকাpratasharaniya আর আমাদেরওকে কথা মনে রাখতে হবে যে বাংলাদেশের সব মাদ্রাসাগুলো বেশিরভাগই আউলিয়া کرام আউলিয়া کرامের আদর্শে উদ্ভূত তাদের দ্বারা উদ্বুদ্ধ হয়ে ধর্মপ্রাণ মুসলমানরা এই মাদ্রাসা গুলি কায়েম করেছেন সুতরাং আমরা মাদ্রাসার মধ্যে এখন যদিও অনেক জায়গায় লেবাস পোশাক ব্যাপারে কিছুটা ভাটা লক্ষ্য করা যায় কিন্তু তারপরও আমরা কথা বলতে পারি যে মাদ্রাসা শিক্ষিত কোনো ছেলে মদ্যপান করে না মাদ্রাসা শিক্ষিত কোনো ছাত্র তাদেরকে আহ মাদকাসক্ত পাওয়া যায় না তাদেরকে চিন্তায় জানি সুদ ঘুষ দুর্নীতি ইত্যাদির ক্ষেত্রে তাদেরকে পাওয়া যায় না তবে অনেক আছে কথা স্বীকার করতে হবে এই কথা করেও আমাদের এক কথায় তারা ইসলামকে টিকিয়ে রেখেছে ইসলামী মূল্যবোধকে টিকিয়ে রেখেছে ইসলামী আদর্শকে টিকিয়ে রেখেছে এবং পাশাপাশি এরা শুধু যে ধর্মীয় জ্ঞানে শিক্ষিত তা নয় পাশাপাশি বর্তমান যুগের জ্ঞান বিজ্ঞান আন্তর্জাতিক ভাষা ইংরেজি এবং মাতৃভাষা বাংলা সহ গণিত এবং বিজ্ঞানেও এরা যথেষ্ট অবদান রেখে চলেছে বর্তমানে আলিয়া মাদ্রাসা প্রায় সাধারণ শিক্ষার সমান পর্যায়ে চলে এসেছে ইসলামী আরবি ইসলামী বিশ্ব প্রথমে ইসলামী বিশ্ববিদ্যালয় তারপর ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়ে দেশের মাদ্রাসাগুলি এই বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত এবং দেশে একটা হওয়ায় মাদ্রাসায় অনার্স কোর্স চালু করার মাধ্যমে বাংলাদেশ শুধু আমাদের এই দেশেই নয় বরং এই ইসলামী শিক্ষায় শিক্ষিতরা বিশ্বের যেখানেই যাচ্ছে সেখানেই তারা একটা আদর্শ সমাজ বিনির্মাণে আদর্শ শান্তিবয় রাষ্ট্রে তারা ভূমিকা রাখছে এবং রাখতে পারবে এই আশাবাদ আমি ব্যক্ত করছি এবং আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে মাদ্রাসা শিক্ষার এই ভূমিকাটাকে কোনো রকম খাটো করে দেখার কোন সুযোগ নেই তারা যেখানেই যাচ্ছে অফিসে আদালতে সর্বত্র তারা সুনামের সাথে মাদ্রাসার আহ জয়যাত্রাকে তারা ঘোষণা করছে তাই মাদ্রাসা শিক্ষা একটা এদেশের মুসলমানদের লালিত একটি একটি স্বপ্ন বা মানে অন্তরের আবেদন এটাকে আরো ডেভেলপ করা এবং আরো এগিয়ে নিয়ে যাওয়ার সমস্যাগুলো চিহ্নিত করে সেগুলো সমাধান করা বর্তমান সময়ের দাবি এবং কোয়ালিটি এডুকেশন প্রদানের মাধ্যমে আমরা মাদ্রাসা গুলোকে আরো বেশি দেশ ও জাতির জন্য কার্যকর করতে পারি আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন অসংখ্য ধন্যবাদ محترم অধ্যক্ষ মহোদয়কে অত্যন্ত ধৈর্যপূর্ণ আলোচনা করেছেন আপনি আপনি মাদ্রাসা শিক্ষা ইতিহাস টেনে এনেছেন ইংরেজি পড় থেকে দেওবন মাদ্রাসা বাংলাদেশের প্রচলিত আলিয়া মাদ্রাসা এবং ধর্মীয় মূল্যবোধ আউলিয়া কেন্দ্রের অবদান নৈতিক মূল্যবোধ এবং বর্তমান প্রেক্ষাপটে সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে জ্ঞান বিজ্ঞানে আমাদের ছাত্র ছাত্ররা অনেক এগিয়ে গিয়েছে এই বিষয়ে আপনি বলেছেন অত্যন্ত সুন্দর করে করে সম্মানিত মহতারাম আমি আপনার কাছে আবারও আসব তো এটি সূত্রপাত ধরে এই পর্যায়ে আমি আমাদের প্রফেসর ডক্টর নিজামুদ্দিন স্যারকে একটু জিজ্ঞাসা করতে চাই

আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের সভার শ্রদ্ধেও সারসিনা হোসেন আলিয়া মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ আমাদের শিক্ষক উস্তাজুল আসাদিজা ডক্টর সৈয়দ শরাফত আলী হুজুর আছেন এখানে আছেন বাংলাদেশের অন্যতম দিনী শিক্ষা প্রতিষ্ঠান দারুন নাজাদ সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার সম্মানিত মহাদ্দিস জনাব মারানা মোহাম্মদ বতুজ্জামান রিয়াদ আছেন আমার সিনেমাভাজন পরিচালক হাসান ইয়াহিয়া সম্মানিত দর্শক শ্রোতা সবাইকে আমি সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আসলে মুসলিম সমাজ সমাজ বলতে যেটা বুঝায় সমাজ হচ্ছে সংঘবদ্ধভাবে কিছু মানুষ একসাথে বসবাস করাকে সমাজ বলে এবং মানব সৃষ্টির আদিকাল থেকেই সমাজবদ্ধভাবে মানুষ বসবাস করে আসছে আর মুসলিম সমাজ বলতে বুঝায় এমন একটি সমাজ যেই সমাজ আল্লাহ ওহির ভিত্তিতে যে সমস্ত বিধান দিয়েছেন পৃথিবীতে তার আলোককে পরিচালিত হবে কিংবা বর্তমান যেটা যেটা সেটা যদি দেখি অধিকাংশ আমরা ডেফিনেশন সেই আল্লাহর ওহি কিংবা ইসলামের অনুগত থাকবে এরকম একটি সমাজকে বলা হয় মুসলিম সমাজ আল্লাহ রসুল সাল্লাম তিনি যখন নবুয়াদ পান তখন থেকে তিনি একটি সুন্দর সমাজ বিনির্মাণের স্বপ্ন তিনি দেখেছেন এবং সেইভাবে তিনি এগিয়ে গেছেন আমরা জানি যে আল্লাহ রসুল তিনি যখন প্রাপ্ত হন হেরার গুহায় সেখান থেকে বের হয়ে তার জীবনের গোটা সাধনাই ছিল যে একটি সুন্দর সমাজ একটি সভ্যতা নির্মাণ করা যেখানে মানুষ এসে শান্তি পাবে যেখানে মানুষ শুধু পার্থিব শান্তি নয় পরকালে শান্তিও লাভ করবেন সেই যোগ্যতা অর্জন করবেন এরকম একটা সমাজ তিনি তৈরি করতে চেয়েছিলেন এবং তিনি সফল হয়েছিলেন সাহাবা ইকরাম তার সেই স্বপ্নকে আরো এগিয়ে নিয়ে গেছেন সেই সমাজকে তারা ছড়িয়ে দিয়েছেন বিশ্বের বিভিন্ন আনাচে কানাচে বিভিন্ন জনপদের ছড়িয়ে দিয়েছেন সেই সমাজটি কি সেই সমাজটি প্রথম যেটি বৈশিষ্ট্য সেই সমাজের সেটি হচ্ছে উন্নত নৈতিকতার ভিত্তিতে গঠিত হবে সেই সমাজ সেই সমাজে আল্লাহ রসুল যে সব যে কাজটি করেছেন যে তিনি উন্নত চরিত্রের কিছু মানুষ তৈরি করেছেন কেমন ভাবে যে মানুষগুলো সমাজ ধ্বংস করতেন এক সময় জাহিলি যুগে তারা বিভিন্ন মানে অনৈতিক কাজে লিপ্ত ছিলেন তাদেরকে ধরে এনে এত উন্নত তাদেরকে তৈরি করলেন যে তাদেরকে দিয়েই তিনি একটি নূতন সভ্যতার গোড়াপত্তন তিনি করলেন এবং তাদেরকে তিনি শিক্ষা কি দিলেন আল্লাহ রসুল সাল্লাম তিনি ঘোষণা করলেন আমি শিক্ষক হিসেবে এসেছি কি শেখাতে এসেছি বয়েস্তুল লিউতামবি মা ইমাল আখলাক আমি যে নৈতিকতা উত্তম আচরণ এটাকে পরিপূর্ণ পরিপূর্ণতা দেওয়ার জন্যই আমি এসেছি প্রেরিত হয়েছি এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম তিনিও উন্নত চরিত্রের অধিকারী ছিলেন আল্লাহ রাব্বুল আলামিন যেটা ঘোষণা দেন আলা খুলুকিন যে আপনি উন্নত চরিত্রের উপর অধিষ্ঠিত আছেন তো এটি তিনি করেছিলেন এবং সেইখানে যে কাজটি আল্লাহ রসুল সালাম করেছিলেন যে সেই সমাজে যাদেরকে একত্রিত তিনি করেছিলেন তাদেরকে শিক্ষা দিয়েছিলেন তাদের জীবন চলার সবকিছু এবং সেটি শিক্ষা দিয়েছিলেন ওহের ভিত্তিতে যে কারণে কাফেররা মুশরিকরা রসিকতা করে ভুল তোহাজ সালমান ফাসি রদি আল্লাহ তাল তিনি যেটা বলেছেন কলা বাহাদুল মুশ্রিকিন কোন এক মুশ্রিক আমাকে বলেছেন বলেছে কি বলেছে যে তোমাদের নবী কি তোমাদেরকে টয়লেট কিভাবে ইউজ করতে হবে এটাও শিক্ষা দিচ্ছেন তো যে কাজটি আমি যে কথাটা আমি বলতে চাচ্ছি যে সেখানে উন্নত শিক্ষা থাকবে উন্নত নৈতিক চরিত্রের সেখানে প্র্যাকটিস থাকবে চর্চা থাকবে এটি হচ্ছে মুসলিম সমাজের প্রধান এবং প্রধানতম প্রথম এবং প্রধানতম বৈশিষ্ট্য এরপরে যেটি হবে যে সেখানে যারা থাকবে তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক যেটি এটি থাকবে অত্যন্ত উদার মনোবৃত্তি ভিত্তিক যে সবাই সেখানে উদার হবে সংকীর্ণ মনার স্থান কিন্তু মুসলিম সমাজে নেই অন্য কোথায় থাকবে কি থাকবে না সেটা আমি জানি না কিন্তু মুসলিম সমাজের যেটি বৈশিষ্ট্য সেটি হচ্ছে সেখানে যারা থাকবেন সবাই থাকবেন উদার সেখানে অন্য ধর্মের যারা থাকবেন তাদের প্রতি জোর জবরদস্তি যেমন চলবে না ঠিক তেমনি অন্য মতের অন্য পথের সমাজে কেউ উঁচু থাকবেন কেউ নিচু থাকবেন তাদের মধ্যে কোনো তফাত কোনো কিছু থাকবে না এই জন্য আল্লাহ রসুল সাল্লাম তিনি যেটা বলেছেন আহাবুদ্দিন যে আল্লাহ সেই জীবন ব্যবস্থাই উত্তম সেই দিনই উত্তম ইসলামের কথাই আল্লাহ রসুল সাল্লাম বলেছেন যেটি হবে উদার যেটি হবে একনিষ্ঠ এবং আল্লাহ রসুল সাল্লাম সেটি তিনি বলেছিলেন এবং আল্লাহ রসুল সাল্লাম তিনি কেমন ছিলেন কিভাবে সমাজটি তিনি করেছেন আল্লাহ রবুল্লা আলম যেটা বলেছেন ফাবিমা রহমান ওয়ালাউ কুনতা ফাওজনা ওয়ালিযাল কালব ইল্লা মা ফাওদু মিন সারা পৃথিবীর তিনি সেরা মানুষ ছিলেন যে কোনো মানুষ তার কাছে ছুটে আসতেন তিনি তাদেরকে শিক্ষা দীক্ষা দিতেন কিন্তু এত কিছুর পরেও তিনি ছিলেন অত্যন্ত নরম দিনের আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে এই যে বৈশিষ্ট্য এই বৈশিষ্টের কারণেই তার চারিপাশে মানুষ এসেছে যদি তিনি যেত শক্ত হৃদয়ের জ্যোতি হতেন হতেন রান ফাওদু মিন বলেছেন যে তোমার চারিপাশ থেকে তারা সবাই সরে যেত তাই একটি মুসলিম সমাজের প্রত্যেক মানুষই তাই হবে তার কাছে যে কোনো সমস্যার জন্য যাওয়া যাবে একজন আরেকজনের কাছে মতে বিনয় করবেন ইন্নামাল মুমিনুন ইখওয়া তারা একে অপরের ভাইয়ের মতো তারা থাকবে মিলেমিশে এবং একজন মুমিন যেটা বলা হয়েছে ইবাদুর রহমানাল্লাযীনা ইয়ামশুনা আলাল আউদিহা আলাল আউদিহাউনা তারা যে চলবেন এই পৃথিবীতে তারা উদ্ধত ভাবে চলবেন না উচ্ছৃঙ্খল তারা চলবেন না তারা ভদ্র চলবেন তারা বিনীতভাবে চলবেন বিনয়ের সাথে তারা এই পৃথিবীতে চলবেন এইরকমই হচ্ছে একজন একটা মুসলিম সমাজের বৈশিষ্ট্য যেটি আল্লাহ বুল্ আলমেন বলেছেন লাতিহি আহসান যদি কারোর সাথে ঝগড়া বিবাদ যদি লাগে ভিন্ন মত যদি থাকে তাকে যদি সু সুন্দরভাবে যদি তাকে যদি তার সাথে কথা বলা যায় আর ঝগড়া বিবাদ নয় মুবাহেসবা হাস নয় যদি এভাবে করা যায় তাহলে বলছেন লাতি বই নাকাবাই নাহু হায়দাবাদু নাহু অলি হ্যাঁ যে এরকম যদি হয় তাহলে কিন্তু সমাজটা খুব সুন্দর হয়ে যায় সমাজটা একে অপরের অন্তর বন্ধু হয়ে যায় এরকম যদি আমরা যদি দেখি যে প্রত্যেকের প্রত্যেকের প্রতি অত্যন্ত সহনশীল থাকবেন দয়ার্থ থাকবেন আর আল্লাহর আল্লাহ রসুল সালাম তিনি বলেছেন যে যারা দয়ার্ধ যারা হবে আল্লাহ রব আলম তার উপরে দয়া করবেন মাল্লা ইয়ারহামহাম এরকম অনেক হাদিস আছে যদি কেউ যদি দয়া করবর যদি না হয় আল্লাহ রবুল্লা আলমিনও তার প্রতি দয়া করেন না আল্লাহ রসুল সাল্লাহ তার ক্ষেত্রে যেটা বলা হয়েছে মমিনদের ব্যাপারে অত্যন্ত দয়ার্ধ ছিলেন আমরা দেখেছি যে কিভাবে তিনি একজন মোমিনের অসুস্থ হলে কিভাবে তার বাড়িতে ছুটে গিয়েছেন কেউ সমস্যা হলে যখন মসজিদ যে একদিন আসেনি তিনি খোঁজখবর নিয়েছেন কারোর বাড়িতে চলে গেছেন এই যে জিনিসগুলো এই জিনিসগুলো হচ্ছে মুসলিম সমাজের অনন্য বৈশিষ্ট্য আমরা দেখেছি আল্লাহ রসুল সাল্লাই ছোট বাচ্চা হাসান হোসাইন এসেছে মসজিদের আল্লাহ রসুল সাল্লাহ তিনি ক্ষুদা দিচ্ছিলেন ছোট বাচ্চা মানুষ তার কাপড় ঝুলে গেছে উল্টে পড়ে যেতে এই জন্য আল্লাহ রসুল সাল্লাহাম ক্ষুদা রেখে তিনি এসে তাদেরকে তাকে উঠালেন উঠিয়ে তারপরে তিনি তাকে নিয়ে গেলেন এবং দেখেন যে তিনি নবতের দায়িত্ব পালন করছিলেন তিনি মানুষকে খুতবা দিচ্ছিলেন মানুষের সামনে তিনি নসিহত করছিলেন সেখান থেকেও তার যে মনের যে দয়া যে সমাজের ছোট্ট একটা বালক সেও যেন অসুবিধা যেন না পড়ে আমি নিজেকে সম্বরণ করতে পারি নাই আমি নেমে এসেছি মেম্বার থেকে এসে তাকে উঠিয়ে নিয়েছি এই যে বৈশিষ্ট্য গুলো এইগুলি হচ্ছে মুসলিম সমাজের বিরাট বৈশিষ্ট্য অত্যন্ত দাপটে মানুষ ছিলেন অত্যন্ত দাপুটে মানুষ আমরা দেখেছি যে কি অবস্থা কিভাবে তিনি মানুষের কাছে ছুটি গেছেন মানুষের সমস্যা দূর করার জন্য চেষ্টা করেছেন এরকম অসংখ্য উদাহরণ কিন্তু আমাদের সমাজে রয়েছে করে একটা জিনিস আমাদেরকে লক্ষ্য রাখতে মুসলিম সমাজের সবচেয়ে যেটা উদার যেটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে যে মুসলিম সমাজের সবাই যে মুসলমান থাকবে নয় আমি প্রথমেই বলেছি যে অধিকাংশ মানুষই মুসলমান থাকবে সেখানে অমুসলিম যদি কেউ যদি থাকেন তাহলে তার প্রতিও কিন্তু একজন মুসলমানের বিরাট দায়িত্ব রয়েছে তিনি যেন কোনো কষ্ট না পান ঠিক মুসলমানের প্রতি যার তার যেরকম আচরণ থাকবে যেরকম তার দয়া থাকবে ঠিক তার প্রতি সেই আচরণ সেই দয়া সেগুলো হবে এটা যদি না হয় তাহলে কিন্তু মুসলিম সমাজের যে বৈশিষ্ট্য এটি হবে এবং মুসলিম প্রত্যেকটি সদস্য ভাই বোন পাড়া প্রতিবেশী তারপরে মেহমান অতিথি এদের প্রত্যেকটা সম্পর্কে কিন্তু আল্লাহ রবুল আলমের আল্লাহ রসুল্লাহাম দিক নির্দেশনা দিয়েছেন যেগুলো মুসলিম সমাজের বিরাট বৈশিষ্ট্য আমরা পিতা মাতার কথা যদি বলি যে তাদের প্রতি কি আচরণ অনুসরণ করা হবে اقدر ربك الله تعبد الا কথা বলা হয়েছে এটি করবেন আবার যদি মানে প্রতিবেশীর কথা বলা হয়েছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে মানে জিবরিল আলাইহিস যে এমন ভাবে আমাকে এই বিষয়টি বলছিলেন যে আমি মনে করছিলাম যে সাইওয়ার রিফু যে যার প্রতিবেশীকে সম্ভবত ওয়ারিস বানিয়ে দহ এরকম অবস্থা হয়েছে তাব আত্মীয় সদন সাথে যে সদভাবের কথা বলা হয়েছে লা ইয়াতকুলুল জান্নাত কাতিয় যে আত্মীয়তা সম্পর্ক যে ছিন্ন করবে সে জান্নাতে প্রবেশ করবে না আবার যে করবে যে আত্মীয়তা সম্পর্ক যে মানে ধারণ করবে লা ইয়াযিদুল আমর ইল্লা আসসালা যে আত্মতা সম্পর্ক রক্ষা করা ছাড়া অন্য কোনো জিনিস মানুষের আয় ও বৃদ্ধি করতে পারে না এরকম অসংখ্য হাদিসের কথা রয়েছে এবং বেশ কিছু আচার আচরণের কথা বলা হয়েছে সমাজের সৌহার্দ্য বৃদ্ধির জন্য সালাম প্রসারের কথা বলা হয়েছে আসসালাম তোমরা সালামের প্রসারও তো তোমরা ঘটাও জুমার নামাজের বিধান করা হয়েছে ঈদের নামাজের বিধান করা হয়েছে জানাজার নামাজ বিধান করেছে হয়েছে প্রত্যেকটি আমরা দেখি যে একটি সমাজের সৌহার্দ্য একটি সমাজের বন্ধন দৃঢ় করার জন্যই কিন্তু ইসলাম এই কাজগুলো করেছে এবং সেই কাজগুলো হচ্ছে ইসলামী সমাজের একটি অনন্য বৈশিষ্ট্য আমাদের সেই জিনিসগুলো খেয়াল রাখতে হবে এই বৈশিষ্ট্যগুলোই প্রচার প্রসারের জন্য এই প্রতিষ্ঠার জন্যই আসলে মাদ্রাসা শিক্ষা ভূমিকা রাখছে মাদ্রাসা শিক্ষার্থীরা ভূমিকা রাখছে মাদ্রাসার জড়িত যারা স্টেক হোল্ডার যারা তারা ভূমিকা রাখছেন যে কারণে বাংলাদেশে কিন্তু সমাজের শান্তি শৃঙ্খলার একটি অনন্য নজির কিন্তু এখানে রয়েছে তো আমাদের সেই দিকেই খেয়াল রাখতে হবে সম্মানিত মেহমান অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় আপনি তুলে ধরেছেন বৈশিষ্ট্যের কথা বলেছেন স্থান নেই সেটা ভিন্ন ধর্মীদের সাথে হলেও সকলে আমরা সকলের তরে আত্মীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ আপনি বিষয় তুলে ধরেছেন মুসলিম সমাজকে নিয়ে ইনশাল্লাহ আমি আবারও আসবো আপনার নিকট তো এই সূত্র ধরে আমি বদরুজ্জামান রিয়াদ হাফিজ সম্মানিত মেহমান আপনার কাছে একটু জানতে চাচ্ছি আহ মুসলিম সমাজের কোন বিষয়ে মাদ্রাসা শিক্ষা বেশি ভূমিকা রাখছে এই বিষয়ে যদি আমাদেরকে একটু বলতেন সম্মানিত মুহতারাম জি ধন্যবাদ আপনাকে আমার প্রিয় মডারেট আজকের প্রোগ্রামের আলহামদাল্লাতু ইল্লাহ আলা লিহি ওয়াসা ভিউয়ালা আহ আজকে মুসলিম সমাজ বিনির্মাণে মাদ্রাসা শিক্ষার ভূমিকা এই শীর্ষক যে সেমিনার অনলাইন সেমিনার হচ্ছে সেন্টার ফর মাদ্রাসা এডুকেশন ডেভেলপমেন্ট কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানের সম্মানে তুমি হেমান যারা আছেন বিশেষ করে যার কথা না বললেই না আমাদের ঐতিহ্যবাহী বাংলাদেশের প্রথম কামেল মাদ্রাসা আপনি মেনশন করেছেন এর সম্মানিত অধ্যক্ষ সৈয়দ মোহাম্মদ আমার ব্যক্তিগত ভাবে হুজুর আমার ওস্তাদ এবং এই প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি এই ডেভেলপমেন্ট সভাপতি এই প্রতিষ্ঠানের এবং আরবি বিভাগ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সম্মানিত চেয়ারম্যান অধ্যাপক ডক্টর নিজাম উদ্দিন স্যার সহ যারা এর সাথে কলাকুশলী আছেন সেটাকে ধন্যবাদ জানাচ্ছি গুরুত্বপূর্ণ আয়োজন করার জন্য তো শিক্ষা বা সমাজ এই সম্পর্কে কিন্তু আমরা মুসলিম সমাজের যে দেখা এবং মাদ্রাসা শিক্ষার ইতিহাস আমরা শুনেছি এ নিয়ে আমি আবার রিপিট করতে চাচ্ছি না যে স্পেসিফিক বিষয়ে আপনি আমাকে জানতে চেয়েছেন যে কোন কোন ক্ষেত্রে মাদ্রাসা শিক্ষার অবদান রয়েছে আমরা স্পেসিফিকালি সংক্ষিপ্ত সময় তার উপরে আমরা কথা বলবো ইনশাআল্লাহ

এছাড়াও পড়া পাশাপাশি তারা এটাকে শিক্ষা করবে ঠিক একইভাবে আল হিকমাহ এবং সুন্নাহ এবং হিকমতের ব্যাখ্যা কেউ জ্ঞান বিজ্ঞানের কথা বলেছেন সাইয়েমের কথা বলেছেন আর চতুর্থত কাজ হচ্ছে ওয়াইউজিহ তাদের অন্তরকে পরিশুদ্ধ করবে এবং আপনি শুনলে বা আমরা সবাই জানি যে মাদ্রাসা শিক্ষায় এই চারটি কম্বিনেশনে কিন্তু জড়িত প্রাথমিক যে স্তর মাদ্রাসা আছে সেখানে পড়ায় তালিম শিক্ষা দেওয়া হয় যেহেতু কোরআনের অন্তরকে ইনলাইটমেন্ট করে কোরআনের তেলাবা তার নামাজ সহ অধিকাংশ এবাদতের সাথে রিলেটেড এবং তারপরেই কেতাবের যে শিক্ষা কোরআন পাকে কি শিক্ষা আছে একটা জাতিকে উন্নত করার জন্য এমন কোন বিষয় নাই এমন কোন সাবজেক্ট নাই যে সাবজেক্ট কোরআনে পাঁকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্ডিকেট করেন নাই মেনশন করেন নাই আপনি যদি বিজ্ঞানের কথা বলেন আপনি চিকিৎসা বিজ্ঞানের কথা বলেন আপনি সৌর বিজ্ঞানের কথা বলেন আপনি এই ভূগোলের কথা বলেন আপনি অর্থনীতির কথা বলেন এই বিষয়গুলো আমরা সবাই জানি অতএব এমন কোন বিষয় নাই যে বিষয়ে কোরআনে পাকে সঠিক নির্দেশনা নাই অতএব প্রকৃত প্রস্তাবে যখন মাদ্রাসা শিক্ষার্থীরা এগুলো ভালো করে জানবে তারা শুধুমাত্র কোরআনে পাখি শিখলো না তারা কিন্তু বিজ্ঞানের কথা শিখলো তারা কিন্তু অর্থনীতির কথা শিখলো লেনদেনের কথা শিখলো সমাজনীতির কথা শিখলো ঠিক আরেকটি বিষয় হলো অন্তর্ভুক্ত আর চতুর্থ হচ্ছে যেটি ব্যক্তিগত ক্ষেত্রে প্রয়োজন তা হচ্ছে কিহিম অর্থাৎ ব্যক্তির যে তাকুয়া তার যে অন্তরকে পরিশুদ্ধ করার যে জ্ঞান সেটিও আপনারা রাসুল দিয়েছেন এবং অন্তত একটি মাত্র জায়গাতে এই চারটির কম্বিনেশন পাওয়া যায় তা হচ্ছে মাদ্রাসা শিক্ষার যে কারিকুলাম এর মধ্যে তেলাওয়াত আছে এর মধ্যে কিতাবের জ্ঞান আছে এর মধ্যে সুন্নতের জ্ঞান আছে এর মধ্যে কিন্তু অন্তরকে পরিশুদ্ধের জ্ঞান আছে আর বাংলাদেশের প্রস্পেক্টিভে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে মাদ্রাসা শিক্ষা মাদ্রাসাটা প্রতিষ্ঠিত কিন্তু হয়েছিল আউলিয়া কেরামদের মাধ্যমে তাদের কিন্তু মূল মোটিভ মূল যে মটো ছিল যে মানুষের অন্তরকে পরিশুদ্ধ করা তো আমি এক্ষেত্রে সংক্ষিপ্ত সংক্ষিপ্ত সময়ে কয়েকটা দিক উল্লেখ করতে পারি কি হচ্ছে ব্যক্তি জীবনে মাধ্রাথা শিক্ষা ভূমিকা রাখছে কারণ ব্যক্তি যখন আদর্শ হবে ব্যক্তিকে নিয়েই আমাদের আহ পূর্ববর্তী আলোচকরা বলেছেন যে ব্যক্তিদেরকে নিয়েই তো সমাজ হয় তাই ব্যক্তি যখন ভালো হয় ও আং আহলিকুম আহলি কুম না আর আলোচনা করা বলেছেন নিজেকে বাঁচাও সমাজকে বাঁচাও পরিবারকে বাঁচাও তো আগে ব্যক্তি যখন পরিশীলিত হবে ব্যক্তি যখন সে নিজে আদর্শবান একজন ব্যক্তি হবে নীতিবান একজন ব্যক্তি হবে তার দ্বারা কিন্তু কেউ আক্রান্ত হবে না আমরা যতগুলো সমাজের বিনির্মাণের কথা বলি এর প্রত্যেকটি কিন্তু ব্যক্তি কেন্দ্রিক থেকেই শুরু হয় একজন ব্যক্তি যখন ঠিক হয়ে যাবে শিখিয়েছেন নাস মাইয়ান প্রকৃত প্রস্তাবে সে ব্যক্তি ভালো যে অপরের জন্য ভালো যে মান মান আহ নাকি বলেছেন কোন ব্যক্তির একটি বোঝা দুনিয়াতে কেউ হালকা করলে আহ এবং দুনিয়াতে আল্লাহ বোঝা বোঝাকে হালকা করে দেন এই বিষয়গুলো কিন্তু আসলে একটি একজন ব্যক্তিকে আহ পরিশীলিত করার ক্ষেত্রে ব্যক্তি পর্যায়ে কিভাবে চলবেন একজন ব্যক্তি তার বাথরুমের যে কাজগুলো সে করবে সেটাও কিন্তু রাসুল শিখিয়েছেন যদিও সেই শিক্ষা নিয়ে তারা অনেক ব্লেম দিয়েছে অনেক ট্রল করেছিল আল্লাহ রাসুলকে সালমান আল ফারিসি রাজি আল্লাহনকে বলেছিল আয়ু আল্লি মুকুম নাকুম তোমার জন্য কি সবকিছু শেখান এমনকি বাথরুমে কিভাবে কাজ করতে হবে কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে সেটাও শিখান তখন সালমান ফার্সি কিন্তু হাকিম তিনি খুব জোর দিয়ে বলেছেন আজাল অফকোর্স আমাদের রাসুল এটাও শিখান এটাও একজন ব্যক্তিকে যখন তার বাথরুম থেকে নিয়ে একেবারে পার্লামেন্ট পর্যন্ত শিক্ষা কিন্তু ব্যক্তি কেন্দ্রিক দিচ্ছে এটি হচ্ছে প্রথম স্টেপ দ্বিতীয়তে যে কথা আমি বলবো হচ্ছে পারিবারিক যে পরিবারও কিন্তু একটি মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ আওয়ার সোসাইটি সোসাইটির বড় একটা পার্ট এই পরিবারে কিভাবে চলবে স্যার ডক্টর নিজামুদ্দিন স্যার কিন্তু বিষয় নিয়ে তিনি কথা বলেছেন পরিবারের মার সাথে বাবার সাথে শুধু মা বাবাই না ইসলাম শিখিয়েছে বাবা মা সন্তানের সাথে কিভাবে ব্যবহার করবে সেটিও কিন্তু আমাদেরকে ফলো আপ করতে হবে এটিকে আমাদের কিন্তু আহ এটি প্রাকটিস করতে হবে আমরা শুধু পিতা মাতাই সম্মান পাবেন এটি অফকোর্স অবভিয়াসলি পাবেন বাট আমাদের সন্তানরা কিভাবে শিখবে সন্তানের শিক্ষার বিষয় কিন্তু মাদ্রাসা শিক্ষায় আমাদের এই ওস্তাদদের মাধ্যমে সন্তান কিন্তু সেটি শিখছে এবং সে যখন পিতা মাতা হচ্ছে সে যখন বাবা মা হচ্ছে তখন তার সন্তানকে কিভাবে লালন পালন করতে হবে সেই শিক্ষা সে পাচ্ছে পাশাপাশি অর্থনীতির ক্ষেত্রে আমরা বলবো অর্থনীতির ক্ষেত্রে আমি যদি বলি একজন মাদ্রাসা শিক্ষিত একটা ছেলে বা একটা মেয়ে যখন অর্থনীতি নিয়ে যে লেনদেন করতে হলে লিখে রাখা লেনদেন করতে হলে সাক্ষী রাখা লেনদেন করতে হলে না সম্পর্কে লিপ্ত না হওয়া লেনদেন করতে গেলে কোনোভাবেই কাউকে না ঠকানো যা পাওনাদারের পাওনা দিয়ে দেওয়া সুদ ভিত্তিক কোনো বিষয়ে না যাওয়া এই বিষয়ে কিন্তু অর্থনীতির যে মূল চালিকা শক্তি আপনি জানেন আমেরিকাতে গত চার পাঁচ বছরে প্রায় দুইশো চল্লিশটি ব্যাংক বন্ধ হয়ে গেছে বিকজ দ্য হাই রেট অফ ইন্টারেস্ট আজকে তারা ঝুঁকছে ইসলামী ব্যাংকিং এর উপরে ইসলামী অর্থনীতির উপরে তো আমার আলোচনা লম্বা হবে আমি সংক্ষিপ্ত করে বলছি সামাজিক জীবনে কিন্তু কাজ করছে সমাজ যে একজন বিচারক যিনি মাদ্রাসার যিনি শিক্ষিত হন তার মাধ্যমে কিন্তু অন্যায় বিচার হয় না ঠিক একইভাবে একজন সমাজের যদি একজন কর্তৃত্বপরায়ণ নেতা কোন একজন এমপি কোন একজন মন্ত্রী কোন একজন এবং সেক্ষেত্রে আজকাল আলহামদুলিল্লাহ মাদ্রাসা শিক্ষার ছেলেরা এগুচ্ছে আজকে পিছিয়ে থাকার সুযোগ নাই ঢাকা ভার্সিটি সহ অসংখ্য শিক্ষার্থীরা কিন্তু এগিয়ে যাচ্ছেন বাংলাদেশে সারসিনা দারুসুন্না শুধু একটা আলিয়া মাদ্রাসা না তাদের তারা সাড়ে চার হাজার মাদ্রাসা বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে দারুন আজাদ প্রতিষ্ঠিত হয়েছে দারুন আজাদে গত বছর প্রায় একশো পঞ্চাশটার উপরে ছাত্র বিভিন্ন পাবলিক কেবলমাত্র ঢাকা ভার্সিটিতেই একশো জনের উপরে আমাদের এই মাদ্রাসা থেকে চান্স পেয়েছে এবং সেই পোশাক ইসলামের যে মৌলিক যে শিক্ষা এবং স্যার যে নীতিগত শিক্ষার কথা বললেন এইগুলা সমাজ জীবনে কিন্তু আমূল পরিবর্তন করছে এই শিক্ষার্থীরা যখন মসজিদে ক্ষতি হচ্ছেন মসজিদ কিন্তু একটি খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা সমাজ বিনির্মাণের জন্য মানুষকে ইন্ডিকেশন করার জন্য মানুষকে শিক্ষা দেওয়ার জন্য মানুষকে দিক নির্দেশনার জন্য তো এখানে কিন্তু মাদ্রাসা শিক্ষিতরাই যাচ্ছেন আলিয়া হোক কমিয়া হোক যারাই যাচ্ছেন তারা কিন্তু মাদ্রাসার মূল শিক্ষাকে মসজিদ ভিত্তিক যে শিক্ষা দিচ্ছেন মসজিদে যাচ্ছেন তারা তারা কাজী হচ্ছেন তারা বিভিন্ন টেলিভিশন এই যে আমরা টকশোতে কথা বলছি এই টেলিভিশনের মাধ্যমে বিভিন্ন লাইভ প্রোগ্রামে সওয়াল জাবের উত্তর তারা দিচ্ছেন তো এই সামগ্রিকতার সাথে আমরা বলবো বাহ্যিকতার সাথে অন্তরের কম্বিনেশন বা অন্তর আল্লাহ দেখবেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম আল্লাহ তো অন্তর দেখবেন বাহ্যিকতা বাহ্যিকতার সাথে অন্তরের এই যে মেলবন্ধন এটি একমাত্র পাওয়া যায় মধ্যে যদিও সমস্যা অনেক আছে আমরা পরবর্তীতে হয়তো সমস্যা নিয়ে কথা বলবো যে আমরা প্রকৃত প্রস্তাবে আমরা সেই শিক্ষাটাকে আমরা আহ প্রস্ফুটিত করতে পারছি কিনা এটা আমাদের ব্যর্থতা বা মাদ্রাসা শিক্ষার ব্যর্থতা না এবং সবচেয়ে খুশির কথা হলো যে আমরা আলহামদুলিল্লাহ ইদানিং বিগত কয়েক শিক্ষাও কিন্তু আজকে ইমাম হবে ক্ষতি হবে কিছু মাদ্রাসায় শিক্ষকতা করবে এটুকুর মধ্যেই সীমাবদ্ধ না আলহামদুলিল্লাহ আজকে মাদ্রাসার শিক্ষিতরা আজকে নানান জায়গায় তাদের নৈতিকতা নিয়ে তাদের অ্যাক্টিভিটি নিয়ে তাদের যে সক্ষমতা নিয়ে তারা কিন্তু এগিয়ে যাচ্ছেন তো আলহামদুলিল্লাহ আমরা সংক্ষিপ্ত আকারে এতটুকু বুঝতে পারলাম যে মাদ্রাসা শিক্ষার এই যে শিক্ষার যে এই পদ্ধতির যে ব্যাপকতা এটা কিন্তু কেবলই চার দেওয়ালের মধ্যে বন্দি না একটা দেশের মধ্যে বন্দি না গোটা বিশ্বকে মাদ্রাসা কিন্তু এটা পরিব্যাপৃত আশা করি এই শিক্ষাটা আরো গতি নিয়ে আরো বেশি তার ফল নিয়ে ইনশাআল্লাহ সবাইকে উপকৃত করবে ইনশাআল্লাহ তাআলা ধন্যবাদ সম্মানিত মাওলানা বদ্রুজ্জামান অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি আলোচনা করেছেন আপনি যে কোরআন শরীফের আয়াতটি উল্লেখ করেছেন জ্ঞান বিজ্ঞানের কথা বলেছেন চিকিৎসা বিজ্ঞানের কথা বলেছেন আহ অর্থনীতির কথা বলেছেন সমাজ বিজ্ঞানের কথা বলেছেন এবং বর্তমান পৃথিবীতে এবং বাংলাদেশ সহ সারা পৃথিবীতে মাদ্রাসার শিক্ষার্থীরা যে তাদের নিজেদের পরিচয় তুলে ধরেছে তাদের যোগ্যতার পরিচয় দিয়ে পৃথিবীতে নেতৃত্ব দিচ্ছে সুন্দর করে এই বিষয়টা আপনি তুলে ধরেছেন মোহতারাম আপনার কাছে আবারও আসব তো এই পর্যায়ে আমি চলে যাচ্ছি আজকের সম্মানিত মোহতারাম সাকসিনা দারুসন্নাথ কামিল মার্দিসার সম্মানিত অধ্যক্ষ মহাদয় মোহতারাম আপনি যদি যে বিষয়গুলো বললেন ভূমিকার ব্যাপারে সেই বিষয়গুলো সম্পর্কে কি কি ঘাটতি রয়েছে আমাদের বা কি কি সমস্যা আমরা নিত্য নমিত্রিক সম্মুখীন হচ্ছি এই বিষয় যদি আপনি আমাদেরকে একটু অবহিত করতেন আপনি যে বিষয়গুলো বলেছিলেন ধর্মীয় মূল্যবোধ নৈতিক মূল্যবোধ আধুনিক বিজ্ঞানের পাশে এবং যে বিষয়গুলো বলেছেন ভূমিকার সেই বিষয়ের সাথে সাথে গুলো যদি আমাদেরকে একটু বলতেন্লাহ রাসুল একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করা হয়েছে যে মাদ্রাসা শিক্ষার ভূমিকা এবং মাদ্রাসা শিক্ষার প্রয়োজনীয়তার পাশাপাশি এর মধ্যে কি ঘাটতি আছে সেই ঘাটতিগুলো আলোচনা করতে গেলে প্রথমে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে প্রত্যেকটা বিষয় তুলনার দ্বারা পরিস্ফুট করা যায় ভালো যেহেতু আমাদের দেশে মাদ্রাসা শিক্ষা ছাড়াও আরও শিক্ষা ব্যবস্থা চালু আছে সেই শিক্ষা ব্যবস্থায় যে সুযোগ সুবিধা আর মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় যে সুযোগ সুবিধা এটার একটি তুলনামূলক বিশ্লেষণ করলেই ঘাটতিটা আমাদের অনেকটাই চলে আসবে তারপরে আমাদের ব্যক্তিগত পর্যায়ের বা আমাদের প্রতিষ্ঠানগত পর্যায়ের বা আমাদের পারিপার্শ্বিক ঘাটতি সেগুলো নিয়ে আমরা আলোচনা করব প্রথমেই আমরা আসি আমাদের দেশে প্রচলিত মূল শিক্ষা দ্বারা যেটা সাধারণ শিক্ষা সেখানে আমরা দেখতে পাই যে সরকারি পোষকতায় অনেকগুলো মানসম্মত সরকারি স্কুল কলেজ স্কুল কলেজ এবং ভার্সিটি রয়েছে এবং সাধারণ প্রাথমিক শিক্ষা তো সম্পূর্ণ বাধ্যতামূলকই তারপরেও এগুলোর পাশাপাশি সরকার এই শিক্ষার মানটাকে উন্নত ধারায় ধরে রাখার জন্য বড় বড় শহরগুলোতে বিশেষ করে সরকারি পোষকতায় মডেল কিছু প্রতিষ্ঠান তারা প্রতিষ্ঠা করেছেন এছাড়া প্রাথমিক শিক্ষা পর্যায়ে দেখা যায় যে অনেক ইংলিশ মিডিয়াম স্কুল আছে কিন্টার গার্ডেন আছে যেটা ব্যক্তিগত পর্যায়ে বা সামাজিকভাবে পরিচালিত হলেও হলেও এর পিছনে সরকারি পোষকতা বা যে এলাকায় সরকারের প্রতিনিধি যারা তারা এটাকে যথেষ্ট পোষকতা প্রদান করেন যেটা মাদ্রাসার ক্ষেত্রে নেই বললেই চলে দ্বিতীয়ত দেখা যায় যে অনেক বিদেশি স্কুল কলেজ আহ ব্রিটেনের একটা স্কুল বাংলাদেশে ও লেভেল এ লেভেলে লেখাপড়া হচ্ছে পরীক্ষা হচ্ছে কলেজ লেভেলে হচ্ছে স্কুল লেভেলে হচ্ছে আহ ইউনিভার্সিটি লেভেলে হচ্ছে এছাড়াও দেখতে পাই যে বিদেশি মিশনারিরাও কিছু মানসম্মত করে যেমন আপনার কলেজ কলেজ নুন স্কুল ডেম ইত্যাদি এ ধরনের অনেক স্কুল কলেজ দিয়ে তারা শিক্ষার যে একটা উন্নত মানে মান কোয়ালিটি এডুকেশনটা তারা ইনসিওর করার জন্য চেষ্টা করতেছে এর পাশাপাশি যদি আমরা মাদ্রাসার দিকে যদি তাকাই তাহলে দেখব যে মাদ্রাসা অঙ্গনে মাত্র তিনটি সরকারি মাদ্রাসা তো সরকারি মাদ্রাসা সরকারি পোষকতায় পরিচালিত হলেও তার যে অব্যবস্থাপনা তার যে দুর্বলতা সেটা আমাদের সাধারণ শিক্ষা মানে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সেইতেও অনেক বেশি তাদের দুর্বলতা তাদের পোস্ট আছে এই পোস্টিং নেই লোক নাই শিক্ষার পরিবেশ নাই এছাড়া আমরা দেখতে পাই যে এই বা আমাদের কিন্টার মাদ্রাসা অঙ্গনে আমরা অবশ্যই আরবি মিডিয়াম মাদ্রাসার কথা বলবো এর সংখ্যা খুবই সীমিত ইদানিং যদিও নুরানি মাদ্রাসা নামে কিন্টার গার্ডেনের আদলে একটা কিছু সমাজে দেখা যায় কিন্তু সেটাও সম্পূর্ণ বিজ্ঞানসম্মত নয় যা কোমলবতী শিক্ষার্থীদেরকে বিকশিত করার পরিবর্তে তাদেরকে একটা মধ্যে বলে আমার বিশ্বাস ফেলে দেয় এছাড়াও তেমন কোন সুযোগ সুবিধা মাদ্রাসা অঙ্গনে নেই দীর্ঘ মানে উদাসীনতা এবং উপেক্ষা আমাদের যে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় হলো এটা দাবি করার প্রায় একশত বছর পরে সেটা বাস্তবায়িত হতে যাচ্ছে যে কিন্তু দশ বছরে একটা বিশ্ববিদ্যালয় তার পূর্ণাঙ্গ রূপ পাওয়ার কথা তার অথচ এখনো পর্যন্ত তার নিজস্ব ভূমিটা পর্যন্ত অধিগ্রহণ সম্পন্ন হয়নি তার আহ স্থাপনা ইত্যাদি কবে হবে আল্লাহ মানব অপরদিকে মাদ্রাসা লাইনের আরেকটা শিক্ষা শিক্ষাধারা যে আহ শিক্ষা ধারা সেটা এতদিন সরকারের আহ বাইরে ছিল এবং তাদের না ছিল কোনো কারিকুলাম না ছিল কোনো সেরকম মানে বৈজ্ঞানিক কোনো ভিত্তি ইদানিং আস্তে আস্তে তারা আহ অঙ্ক ইংরেজি আহ প্রাথমিক জ্ঞান সহ তারা একটা ছেলেকে আলেম হওয়ার পাশাপাশি তাকে কর্মক্ষম গলগ্রহ না হওয়ার বিষয়টি তাদেরকে নাড়া দিয়েছে ফলে তারা সরকারের সঙ্গে যোগাযোগ করে নানান পরে দাবির তারা তাদের সর্বশেষ যে সনদ দায় হাদেশের সনদটাকে তারা মাস্টার্সের মান তারা পেয়েছে এই ক্ষেত্রে আরো অনেক ই ডেভেলপ করতে হবে এটা তো গেল জাতীয়ভাবে বা সরকারিভাবে মাদ্রাসা শিক্ষার সমস্যা আমরা যদি মাদ্রাসা শিক্ষার অভ্যন্তরীণ সমস্যাগুলো দেখি তাহলে আমরা দেখব যে আমাদের মাদ্রাসা শিক্ষার মূল যে ধারা কোরআন হাদিস ফেকা ইত্যাদি শিক্ষা আলিয়া মাদ্রাসাগুলোতে বৈষয়িক বিষয়ের এত বেশি চাপ দেওয়া হয়েছে যে চাপের ক্ষেত্রে বিগত সময়ে যখন আমাদিয়কে মাস্টার এই ইসলামী আরব বিশ্ববিদ্যালয় বা এই বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের মাদ্রাসার ছাত্রদের ভর্তি নিয়ে যে সব জটিলতা সৃষ্টি হয়েছিল এগুলো নিরসন কল্পে যখন সমাধানের টেবিলে বসা হলো তখন সরকারের পক্ষ থেকে সব জানিয়ে দেওয়া হলো যে আমাদের আটটি বিষয় আপনাদের পড়াতেই হবে এর পরে আপনারা মাদ্রাসা শিক্ষার জন্য যা পড়াবেন সেটা বাড়তি পড়াতে হবে তো দেখা যাচ্ছে যে একজন সাধারণ শিক্ষার ছাত্র যেখানে এক হাজার মার্কের পরীক্ষা দিচ্ছে আমাদের ছাত্ররা সেখানে বারোশো মার্কের পরীক্ষা দিচ্ছে সাধারণ শিক্ষার ছাত্র যেখানে বারোশো মার্কের পরীক্ষা দিচ্ছে আমাদের ছাত্ররা সেখানে পনেরোশো মার্কের পরীক্ষা দিচ্ছে যে কারণে তাদের উপরে একটা বাড়তি বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে বাড়তি বোঝা চাপানোর পরেও সংকোচন করা হয়েছে ইসলামী শিক্ষার উপরে অর্থাৎ ইসলামী শিক্ষার প্রতিটি শাখা সীমিত কিছু সিলেবাস দিয়ে মোটামুটি কোরআন এর এলেম হাদিসের এলেম ফেকার যতটা রাখা হয়েছে ততটা পর্যাপ্ত নয় আমার মনে হয় আমাদের এখানেই একটা বড় অপূর্ণতা রয়ে গেছে এছাড়া বর্তমান যুগের চাহিদা অনুযায়ী আগেকার যুগে একটি ছাত্রের আহ এস পাশ করতে আহ ইংরেজিতে যে ধরনের জ্ঞান থাকার প্রয়োজন হতো এখন বৈশ্বিক কারণে তার আরো বেশি সাবলীল এবং আরো বেশি ইংরেজিতে দক্ষ হওয়া প্রয়োজন হয় বলে মনে করি যেহেতু কমিউনিকেটিভ সিস্টেমে তাকে পরীক্ষা দিয়ে পাশ করে আসতে হয় এবং সৃজনশীল পদ্ধতিতে গণিতে পরীক্ষা দিয়ে পাশ করে আসতে হয় এক্ষেত্রে আহ মাদ্রাসা গুলোতে যে সমস্ত এবং স্থাপনার অভাব ইত্যাদি নানাবিধ কারণে আমাদের মধ্যে দেখা যায় যে ভাষাগত দুর্বলতা অনেক ক্ষেত্রেই থেকে যায় এরপরে গণিতের দুর্বলতা থেকে যায় এরপরে বিশেষ করে যে কথাটা না বললেই নয় সেটা হলো বিশেষ করে আলিয়া মাদ্রাসাগুলোতে প্রাথমিক স্তরে যেখানে কোরআন শরীফকে সহিশুদ্ধ করে পড়ার কথা কিন্তু দেখা যায় যে মাদ্রাসায় ইফতেদাই মাদ্রাসা না থাকার কারণে ইফতেদাই মাদ্রাসা আছে আলিম ফাজিল কামিল মাদ্রাসার সাথে সংযুক্ত একটা করে ইফতেদাই মাদ্রাসা আছে কিন্তু যেখানে কথা যে একটা দাখিল মাদ্রাসার এরিয়ায় কমপক্ষে পাঁচ সাতটা ইফতেদাই মাদ্রাসা থাকা দরকার যেভাবে একটা হাই স্কুলের এরিয়ার ভিতরে অন্তত দশটা না প্রাইমারি স্কুল আছে কিন্তু মাদ্রাসায় সেটা না থাকার কারণে দেখা যাচ্ছে যে ওই প্রাইমারির ছাত্ররা ক্লাস থ্রি ক্লাস ফোর বা কেউ ক্লাস ফাইভ পাস করে তারা এসে তাদেরকে আর ওই নিচে তে ভর্তি করা যায় না তাদেরকে ভর্তি করতেই হয় ষষ্ঠ শ্রেণীতে এই ষষ্ঠ শ্রেণীতে ভর্তি করতে গিয়ে দেখা যায় যে ষষ্ঠ শ্রেণীতে তাকে কোরআনের অনুবাদ পড়ানো হয় কিন্তু সেখানে তাকে কোরআন শরীফ সহযুক্ত তেলাওয়াত করানো হয় না বিদায় আমাদের অনেক ছাত্রদের মধ্যে এখন এই কোরআন শরীফ বিশুদ্ধ তেলাওয়াতের যে ত্রুটি রয়ে গেছে এটা এই মাদ্রাসা শিক্ষা একটা হুমকির মুখে দাঁড় করিয়ে দিছে বলে আমার অনুমান অসংখ্য মনোবাদ আপনি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং বাস্তব ধর্মী সমস্যা তুলে ধরেছেন যেগুলো বর্তমান প্রেক্ষাপটে মাত্রা শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অন্তরায় আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম আপনার কাছ থেকে ইনশাল্লাহ আপনার কাছে আবার আসবো তো আমি এই পর্যায়ে চলে যাচ্ছি প্রফেসর ডক্টর স্যারের কাছে আপনি যে মুসলিম সমাজের বৈশিষ্ট্যের কথাগুলো বলেছিলেন তো এর কি কি ঘাটতি রয়েছে বা কি কিং রয়েছে এই বিষয়ে যদি আমাদের কি একটু বলতেন স্যার স্যার আপনার মাইক্রোফোন সম্ভবত মিউট করা আপনি যদি মেহবানি করে মিউট করে নিতেন ধন্যবাদ জানাচ্ছি সঞ্চালককে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা এতক্ষণ শুনছিলাম আমাদের সবার প্রিন্সিপাল হুজুরের কাছ থেকে তো ওনার কথার সূত্র ধরেই আমি একটু বলতে চাচ্ছি যে আমাদের দেশের যে শিক্ষা ব্যবস্থা সামাজিক বন্ধন আমাদের রাজনীতি অর্থনীতি এটি মানে ঠিক আমরা যেভাবে চিন্তা করছি সেইভাবে চলছে না বর্তমান বিশ্বের যে বাতাস যে প্রবাহ তার সাথে এটা যুক্ত হয়ে গেছে সেই ব্রিটিশরা যখন আমাদের এই দেশ যখন দখল করে নিয়েছিল তখন থেকে যে ধারাবাহিকতা শুরু হয়েছে সেই ধারাবাহিকতা এখন অনেকটা পূর্ণতার দিকে এগিয়ে যাচ্ছে আমাদের সব কিছুই কেন জানি ওয়েস্টার্ন পাশ্চাত্য ধারার দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে এক্ষেত্রে আমাদের সমাজ আমাদের পরিবার কোনো কিছুই পিছিয়ে নেই তো সেই ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি যে যে মুসলিম সমাজের যে বৈশিষ্ট্য এটা হারিয়ে যেতে বসেছে আমার শ্রদ্ধ শিক্ষক উনি বলছিলেন যে ঠিক মাদ্রাসা ছাত্রদের মধ্যে মাদ্রাসা শিক্ষা ধারাও যেমন আস্তে 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 অবনতি হচ্ছে ঠিক মুসলিম সমাজের যে বৈশিষ্ট্যগুলো এগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে আমরা দেখেছি আল্লাহ হরফ বলে আলামিন বলেছেন ওয়াইবাদুর রহমান ইন লেদিন আয়াম শুন আলআবদে হাওনা তারা বিনীতভাবে চলবে আবার পাশাপাশি যেটা বলা হয়েছে বলা ট্রামসি ফিল আর দে যে তোমরা এই জমিরে দম্ভ ভরে তোমরা চল চলো না ইনকাল আম দা আরও দা বলা ব্লুকাল জিভাদ যে তুমি জমিকে ফেরে নিচেও চলে যেতে পারবে না লাফ দিয়ে পাহাড়ের চূড়ায়ও তুমি উঠতে পারবে না এটা বলেছেন কিন্তু আমরা দেখেছি যে উশৃঙ্খলতা এটা কিন্তু আমাদের সমাজে ক্রমশ বেড়ে যাচ্ছে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরছে আমাদের সমাজকে সমাজে এগিয়ে যাওয়ার জায়গায় পিছিয়ে যাচ্ছে ঠিক এই সময় প্রয়োজন যে মাদ্রাসা শিক্ষার কথা বলা হয়েছে শিক্ষার কথা বলা হয়েছে নৈতিক শিক্ষার কথা বলা হয়েছে এই জিনিসটি কিন্তু খুবই প্রয়োজন আমরা যদি পাশাপাশি যদি আমরা দেখি যে যে মুসলিম সমাজে যারা সমাজপতি যারা ছিলেন শাসক যারা ছিলেন তাদের ভূমিকাটা কি ছিল হজরত অমর রাজ তালুর উদাহরণ আমি দিচ্ছিলাম যে আল্লাহ হজরত অমর রাজ তিনি মদিনার পথে বীর হয়েছেন দেখছেন যে ছোট বাচ্চা কাঁদছে তিনি গিয়ে তার মাকে ধমক দিয়ে বললেন যে বাচ্চাকে থামাও সে তাড়াতাড়ি বাচ্চাকে থামিয়ে দিয়েছে আবার কিছু দূর গিয়ে ঘুরে আসে দেখে হ্যাঁ বাচ্চা আবার কাঁদছে আবার বলছে থামিয়ে দাও তখন তার মা অভিযোগ করলেন যে যে আমি কেমন করে তাকে থামাবো কারণ আমার কারা রাহু যে হজরত অমর তার সিদ্ধান্ত সে ঘোষণা করেছে বি আল্লাহ ইউতি আমি বাইতি মালুল মুসলিমিন যে যে বাচ্চা মায়ের দুধ ছিঁড়েছে সে ছাড়া বাইতুল মালের ভাতা আর কেউ পাবে না আর আমি এখন কি করব আনাল আন বাইতি মালুল মুসলিমিন এই দুধ ছাড়ানোর সময় সময়ের আগেই কি দুধ ছাড়িয়ে দিয়ে আমি কি তাকে বলবো যে সে বাইতুল মাল থেকে সম্পদ পাওয়ার সে যোগ্য হয়ে গেছে এটা কি সম্ভব তখন হজরত অমর তাকে কিন্তু হজরত ওমর তখন কান্না শুরু করে দিলেন এবং তিনি নিজেকে নিজে প্রশ্ন করেছেন যে কাম পাতাল তো মিন আবনা ইল মুসলিমিন এরকম কত অবুজ বাচ্চাদেরকে আমি শেষ করে দিয়েছি সে মায়ের দুধ ছাড়েনি ভাতা পায়নি যে কারণে তার এই সমস্যা হয়েছে এরপরে তিনি পরের দিন ফজরের পরেই কিন্তু তিনি আবার সিদ্ধান্ত জানিয়ে দিলেন যে যারাই ছোট বাচ্চা আছে সে দুধের বাচ্চা হোক না হোক সবাই ভাতা পাবে এবং যিনি বর্ণনাকারী তিনি বলছেন যে হয়তো অমর যে অপাত সল্লা বিন্যাস ফজরা নামাজ তিনি পড়েছিলেন রহু আলা একাদু ইউদ্দিন মসলা তবু মৃণাল বোকা যে এত নামাজের মধ্যে কান্না করছিলেন যে নামাজ মনে হয় শেষই করতে তিনি পারছেন না এই যে দায়িত্বশীলদের যে সমাজের প্রতি দায়বদ্ধতা এখানেও কিন্তু বিরাট ঘাটতি আমরা দেখছি আমি বলবো না তাদের অন্য কথা বলবো না যে তারা এই মানুষের মাল কি করে কোথায় নিয়ে যে এটা আমি বলতে চাচ্ছি না কিন্তু মানুষের কাছে সঠিকভাবে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে অনেক ঘাটতি কিন্তু আমরা এটা দেখতে পাচ্ছি পাশাপাশি সমাজের বন্ধন সৃষ্টি হওয়ার জন্য যে জিনিসগুলো এখানেও কিন্তু আমরা অনেক অনেক ঘাটতি দেখতে পাচ্ছি আমরা যদি বলি সালামের প্রচলনার কথা আস্তে আস্তে সালাম আমাদের সমাজ থেকে দূর হয়ে যাচ্ছে আল্লাহ রসুন সাল্লাহ আলাইহি সাল্লাম তিনি বলেছেন বল্লাধী না সিবি আদি বলে জান্নাতে হাততা তো মেনো তোমরা যতক্ষণ বলতো ইমানদার না হতে পারবে তোমরা জান্নাতে যেতে পারবে না বলে তোমরা ईमानदार হতে পারলে যতক্ষণ পর্যন্ত তোমরা পলশপুরি ভালবাসা সহহর্তত্ব তোমাদের মধ্যে সৃষ্টি না হবে আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ফআলতুমূহ তোমাদের কি এমন কোন জিনিসের কথা বলবো না যেটা তোমরা করলে তাহা বা তুমি তোমাদের ভালবাসা তোমাদের পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি করে যাবে তিনি বললেন যে আফসু আসসালামা তোমরা সালামের পড়ছো যখন তোমরা ঘটাও আমরা দেখেছি যে আমাদের ছোট বাচ্চারা কিন্তু এখন সালাম ভুলে যাচ্ছে তারা এখন একজন স্কুল থেকে একজন আরেকজনের যখন করে বাই বাই হাই এই করে তখন তারা বিদায় হচ্ছে এই যে সামাজ সালামের প্রচলন আমরা যদি বলি যে আরো যে সামাজিক বন্ধনের যে জিনিসগুলো রয়েছে এগুলোর ক্রমশ ঘাটতি হচ্ছে এর জায়গায় এমন কিছু দখল করছে এমন কিছু এ জায়গায় প্রতিস্থাপিত হচ্ছে যার দ্বারা সমাজ মানে সমাজবদ্ধ মানুষ হওয়ার চাইতে সমাজ বিমুখতা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে পাশ্চাত্য ই থেকে আসা সমাজ বিমুখতা পরিবার বিমুখতা আজকে আমাদের বাবা দিবস আজকে আমাদের মা দিবস আজকে আমাদের কন্যা দিবস এরকম দিবসের নামে সমস্ত মানুষের পারিবারিক বন্ধনকে ই করে একটি দিনের মধ্যে তার সম্পর্ক পরিচয় দেওয়া এটা আস্তে আস্তে আমাদের পরিচালিত হচ্ছে এই জন্য এই মুহূর্তে আমাদের যতগুলো ঘাটতি আছে এগুলো আমাদেরকে চিহ্নিত চিহ্নিত করতে হবে করে এগুলোকে নিরাময় করার আমাদের চেষ্টা করতে হবে আমরা যদি এক এক করে দেখি অনেক জিনিস রয়েছে এই ক্ষুদ্র সময় আলোচনা করে শেষ করা যাবে না তো আমি এই জন্যই বলছি যে মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা এই শিক্ষা ব্যবস্থার সঠিকভাবে এটা বাস্তবায়ন এবং এই শিক্ষা ব্যবস্থার প্রতি আমাদের যে দৃষ্টিভঙ্গি পজিটিভ দৃষ্টিভঙ্গি এর মাধ্যমে এটা যদি ছড়িয়ে দিতে পারি তাহলে এই করে করে সেই জায়গাগুলো দূর করা সম্ভব হবে ধন্যবাদ জানাচ্ছি অসংখ্য মোবারকবাদ প্রফেসর ডক্টর নিজাম স্যারকে অত্যন্ত সুন্দর রূপে আমার যে যে ঘাটতিগুলো রয়েছে সেই বিষয়ের সম্পর্কে আলোচনা পেশ করার জন্য স্যার আমরা আবারও আসবো আপনার নিকট তো আমি আমাদের সম্মানিত রিয়াদ আপনার কাছে জিজ্ঞাসা করব যে আপনি যে বিষয়গুলো বলেছিলেন তো সেই বিষয়ের সাথে বর্তমান পরিপ্রেক্ষিতে ঘাটতি কি কি রয়েছে মানুষের শিক্ষার সমাজ বিনিময়ে কোন কোন ক্ষেত্রে যে ভূমিকা রাখছে ঘাটতি গুলো যদি আমাদের কি একটু বলতেন এবং স্নেহের সঞ্চালক আপনাকে খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আপনি আমাকে যেমন করেছেন এবং বিগত এবং অভিজ্ঞ দুজন আলোচকের কাছেও করেছেন তাদের আলোচনার মধ্য দিয়ে কিন্তু বিষয়টি অনেকটাই স্পষ্ট হয়েছে যে কি কি ঘাটতি আমাদের এখানে আছে আমি এর সাথে কিছু যোগ করব তাদের ওই কথাগুলো অত রিপিট হবে না ইনশাআল্লাহ তো কথা অধিকাংশই চলে আসছে আমি আমার ব্যক্তিগত কিছু মত বলতে চাই তার মধ্যে একটি কথা হলো যে মাদ্রাসা শিক্ষা সম্পর্কে যে আমাদের এখনকার গার্ডিয়ানদের কিন্তু অনেকটা ভুল কনসেপ্টে তারা আছেন তাদের মূল চিন্তা ভাবনা এখনো পর্যন্ত মাদ্রাসা শিক্ষা সম্পর্কে কিন্তু আমরা স্পষ্ট করতে পারিনি এটি কিন্তু একটা বড় সমস্যা যে মাদ্রাসায় পরে কি হবে তার ভবিষ্যৎটা কি যার ফলশ্রুতিতে যেটি হয় সেটি হয় ভালো ভালো শিক্ষার্থীরা মেধাবীরা তারা কিন্তু মাদ্রাসামুখী হচ্ছে না এটা একটা বিশাল বড় প্রবলেম এই জন্য আমাদের জানতে হবে যে আমরা কেবল মাদ্রাসা শিক্ষার যেটি ওস্তাদ প্রথমেই বলেছেন আমাদের প্রিন্সিপাল হুজুর বলেছেন যে মাদ্রাসা শিক্ষার কিন্তু মেরুদণ্ড ব্রিটিশরা ভেঙে দিয়েছিল সতেরোশো সাতান্ন সেই পলাশি যুদ্ধের পর থেকে তার আগে কিন্তু মাদ্রাসা শিক্ষাই কিন্তু ছিল এমন যে এত ইনরিচ ছিল এত বেশি উন্নত ছিল যে আমরা যদি বর্তমানেও বিজ্ঞানের বিভিন্ন ইনভেনশনের ইতিহাস জানি যে কারা এটার মূল ইনভেন্টর এর কে আমরা যাদের ইবনে হাইয়ানের কথা বলি আমরা আল বিরুনির কথা বলি আমরা ইবনে সিনার কথা বলি ইবনে সিনা তো অসম্ভব মানের একজন ব্যক্তি ছিলেন উনার আকিদানি যদি কেউ বিভিন্ন কিছু বলছেন তো তার মূল পরিচয় তিনি কিন্তু দিয়েছেন তার রিলিজন ছিল মুসলমান আজকে কথা বলে আমি প্রত্যেকটা টেলিভিশন প্রোগ্রামে বলেছি কোয়ারেন্টাইন কিন্তু তার আবিষ্কার যদিও মূল আবিষ্কার প্রবরি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্না রাসূল লা তাজাআলু আল মুমরিদ আলাল মুসাইহ তোমরা অসুস্থকে সুস্থের মধ্যে রাখো না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু কিন্তু একজন ব্যক্তিকে যখন প্লেগ রোগ বা মহামারী থাকলে দূরে সরে থাকতে বলেছেন আল্লাহ রসুল বলেছেন যদি কোন এলাকায় প্লেগ রোগ থাকে সেখানে তোমরা কেউ থাকলে না তা রুজু মিনহা ওখান থেকে বের হয়েও না বাহিরে থাকলে সেখানে যেও না এবং এ কারণে ইবনে সিনা তিনি যে তার আল কানুন টিপ লিখেছেন যেটাকে বলা হয় দিস দ্য বাইবেল অফ মেডিকেল সায়েন্স মেডিকেল সায়েন্স এর এটা হচ্ছে বাইবেল তিনি চল্লিশ দিনের একটা ট্রিটমেন্ট দিয়েছেন যে প্লেগ রোগ বা মহামারী হলে একজন ব্যক্তিকে আইসোলেশনে থাকতে হবে হোম কোয়ারেন্টিনে থাকতে হবে চল্লিশ দিন ইটালিতে যখন সেটা গেল সেটা হলো কোয়ারেন্টিন কারণ তারা চল্লিশ দিনকে কোয়ারেন্টিন বলে তো যাই হোক এই যে অমর হইয়ামের কথা আমরা বলি যিনি ইতিহাসের এই পৃথিবীতে জ্যামিতি বা গণিতের আল ফারাবির কথা আমরা বলতে পারি আমরা আল বাক্তানি অনেকের নাম মেনশন করতে পারি অল আওয়ার মুসলিম তারা সবগুলি কিন্তু মুসলমান ছিলেন তো এই যে আজকে শিক্ষা ব্যবস্থার মধ্যে আজকে আমরা এখানে পিছিয়ে পড়েছি মাদ্রাসায় পড়া মানেই কেউ মনে করি ইমামতি করবে তা হলে দাওয়াত খাবে তাবে বা এই টাইপের কিছু ভুল ধারণা এটা কিন্তু হয়ে যাচ্ছে এবং মাদ্রাসায় পড়ছে কারা যদিও আলহামদুলিল্লাহ চেঞ্জ হচ্ছে কিন্তু এখনো ফুললি চেঞ্জ হয় নাই মাদ্রাসায় যে ছেলেটা দুষ্টাম বেশি করে তাকে মাদ্রাসায় দিলে আল্লাহর হয়তো আস্তে সে ভালো হয়ে যাবে অথবা দুইটা তিনটা বাচ্চা থাকলে সবচেয়ে দুর্বল মেধার অধিকারী ছেলেটা তাকে মাদ্রাসায় দেওয়া হচ্ছে তো এই একটা প্রবলেম যেটা আমি মনে করি দ্বিতীয়ত যেটি জব সিকিউরিটি কিন্তু ছেলেদের নাই তিন নাম্বার হলো রিসার্চ বেসড যে শিক্ষা সেটা কিন্তু মাদ্রাসায় খুবই অপ্রতুল এটা কেবল থিওরিটিক্যাল শিক্ষা আমরা নিচ্ছি আজকে আমরা এখানে রিসার্চ বেসড কোনো পড়াশোনা কিন্তু খুব একটা আমরা দেখতে পাচ্ছি না আমরা এখানে আমাদের ইউনিভার্সিটি গুলোতেও দেখি যে একটা ইয়ে করতে হয় তাদেরকে একটা রিসার্চ করে জমা দিতে হয় মাস্টার্স এর জন্য কিন্তু এই শিক্ষাটা কিন্তু মাদ্রাসায় কিন্তু বাধ্যতামূলক না কিছু অ্যাসাইনমেন্ট এখন জমা দিচ্ছে সেটা মুখস্থ আমরা লিখে আমরা দিচ্ছি এরপরে শিক্ষক, মাদ্রাসার ছাত্রের রেশি অনুযায়ী যে শিক্ষক থাকার কথা সেটা কিন্তু নাই শিক্ষকদের অন্য পেশায় জড়িত হওয়া কোচিং বলেন বা অন্য যে কোনো মাদ্রাসায় কিন্তু তার ব্যত্যয় ঘটে না মাদ্রাসায় শিক্ষকদের কিন্তু অপ্রতুলতা আছে একই সাথে শিক্ষকদের বেতনের প্রবলেম আছে যে বেতনটা তিনি পাচ্ছেন ভারতের দিকে তাকান সেখানে শিক্ষকদের বেতন কেমন আর আমাদের দিকে তাকালে এটা কিন্তু স্পষ্ট হয়ে যায় যে আমরা এই ক্ষেত্রে কিন্তু আমরা একটি আমরা বিপদে আছি এরপরে উভয় সংকট মাদ্রাসায় যে ছেলেটা পড়ে সে তার লক্ষ্য নির্ধারণ করতে পারে না সে যখন আলেম পর্যন্ত আলহামদুলিল্লাহ পড়ে বাট আলেমের পরে কিন্তু ফাজেলে গিয়ে আমরা সেই মেধাবী শিক্ষার্থীদেরকে পাচ্ছি না যারা বড় আলেম হবে যারা আদর্শ মানুষ হবে তারা তাদের সামনে অনার্স মাস্টার্স থাকার পরেও কিন্তু তারা ছুটে ভার্সিটি মুখী হচ্ছে তো এটা আমি নেগেটিভলি দেখছি না কারণ তারা মাদ্রাসা সেই শিক্ষাটা ধরে রাখতে পারছে এর চেয়েও বড় সমস্যা যেটা সেটা হলো মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাপনার মূল উদ্দেশ্য ছিল কি আদর্শ মানব গঠন করা আমরা কিন্তু সেখানেও ফেল করছি আজকে মাদ্রাসায় হুজুর প্রথমে বলেছেন সেখানে পোশাকের বালাই নাই সেখানে মিথ্যার চর্চা হচ্ছে মাদ্রাসা রিফ্লেক্ট করবে মাদ্রাসার শিক্ষা কাদের মাধ্যমে আমাদের মাধ্যমে আমরা শিক্ষক যারা এবং মাদ্রাসা শিক্ষার্থী যারা তাদের মাধ্যমেই তো মাদ্রাসা শিক্ষাকে আমরা রিফ্লেক্ট করব আমরা প্রমোট করব আমরা আমরা কিভাবে চিনবো মাদ্রাসা শিক্ষা কাকে বলে মাদ্রাসা শিক্ষা কি জিনিস এটা চিনবো কিভাবে সেখানে পড়ার তো সুযোগ নেই গার্ডিয়ানদের চিনলে মাদ্রাসা শিক্ষার্থীদের মাধ্যমে কিন্তু দুঃখজনক শক্তি হলো মাদ্রাসা শিক্ষা শিখে মাদ্রাসায় পড়ছে না স্কুলে পড়ে কোনো ডিফারেন্সেট কিন্তু করার সুযোগ নাই বরং আরো বিপদ যে সে মাদ্রাসায় পড়ে না আলেম হচ্ছে না কিছু হচ্ছে এটা একটু বোঝার দরকার এই জন্য এখানে কিন্তু শক্ত হওয়া দরকার যেমনটি সাসিনা আলিয়াতে হয়েছে দারুণের হাতে সম্ভব আরো ভালো ভালো মাদ্রাসা গুলোতে বোর্ডিং বেসড শিক্ষা সেটা আমরা হয়তো কি করণীয় সেখানে আমি এক দুই মিনিটে বলার চেষ্টা করব যদি আনার কথা রিপিট না হয় হুজুরা বলে ফেলেন তাহলে আর আরেকটি কথা হলো যে মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হয়ে আমি এটা শেষ কথা আমার এক মিনিটে বলছি যে মাদ্রাসায় শিক্ষিত শিক্ষিত হয়ে যারা মাদ্রাসা শিক্ষাকে রিপ্রেজেন্ট করছেন দুঃখজনক সত্যি হলো আজকের সমাজে যারা ভাইরাল হচ্ছেন বিশেষ করে মাঠে ঘাটে ওয়াজের মাধ্যমে তাদের মাধ্যমে আকসার অধিকাংশই কিন্তু সেই রিফ্লেকশনটা দেখা যাচ্ছে না তারা একে অপরের গিভত করছেন পরচর্চা হচ্ছে ওয়াজ নসিহতের নামে খুবই বিশ্রী জিনিসগুলো আজকে সমাজের মানুষ দেখতে পাচ্ছে এবং যার সুযোগটা নিচ্ছে ইসলাম বিদ্বেষীরা তথাকথিত বা পলিটিস্টরা বা তারা বলছে দেখো মাদ্রাসা শিক্ষা নিয়ে তাদের ভাষা শুনো তাদের অবস্থাটা দেখো তো এই যে সামগ্রিক একটা অধপতন আমাদের যেমন হয়েছে ষড়যন্ত্রও আছে এর পিছনে তো সেইটা তো অনেক বড় বিষয় তা আমি আমার এই ক্ষুদ্র দৃষ্টিকোণ থেকে যেগুলো দেখলাম আমার আশা করি আমি হয়েছি তো আশা করি এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখা দরকার বিষয়টি আমি বুঝাতে পেরেছি অসংখ্য মৌর আহ সম্মানিত আমাদের আজকের মেহমান আপনি অত্যন্ত সুন্দর করে আমাদের যে ঘাটতি রয়েছে সেইগুলো আপনি উপস্থাপন করেছেন সম্মানিত দর্শক শ্রোতা এ পর্যায়ে আমরা তৃতীয় পর্বে চলে আসছি এবং এ পর্বে আমরা এতক্ষণ যে আলোচনা করেছি সমস্যা রয়েছে রয়েছে এবং তার ঘাটতি গুলো আমরা কিভাবে পরিত্রাণ পেতে পারি কিভাবে সমস্যা থেকে বেরিয়ে আসতে পারি রিকমেন্ডেশন দিতে পারি এই পর্বে আমাদের আজকের বিদগ্ধ আলোচক আলোচনা করবেন এবং আমি অনুরোধ করব যে যারা কর্তৃপক্ষ রয়েছেন অথরিটি রয়েছেন বাংলাদেশের আজকে যারা আমাদের অনুষ্ঠানটি দেখছেন আপনারা আশাকরি আমাদের এই যে আলোচকবৃন্দ সম্মানিত ইসলামিক স্কলার যারা বাংলাদেশের এক লিডিং পর্যায়ে রয়েছে তাদের এই বিষয়গুলো আপনারা বিবেচনা রাখবেন আমি প্রথমে প্রথমেই তুলেচ্ছি সম্মানিত অধ্যক্ষ মহোদয় محترم আপনি যে বিষয়গুলো বলেছিলেন বৈষম্য শিকার হচ্ছে আমাদের শিক্ষার্থীরা এক কথায় খুবই একবারে স্পেসিফিক ভাবে যদি আমাদেরকে নিরসের উপায় বা উপায়ের পরিপ্রেক্ষিতে মাদ্রাসা শিক্ষার ক্ষেত্রে বিদ্যমান সমস্যাগুলি অনেকটাই আমরা আমাদের আলোচনায় এসেছে বিশেষ করে মৌলানা বদরুজ্জামান রিয়াদের কথায় আহ সেগুলো আরো সুস্পষ্ট হয়েছে এখন এর থেকে পরিত্রাণের উপায় হিসেবে আমরা কিছু প্রস্তাবনা পেশ করতে চাই সেটা হলো যে মাদ্রাসা শিক্ষার ক্ষেত্রে বড় যে সেটা হচ্ছে নির্ধারণ। প্রাথমিকভাবে একটা ছেলেকে মাদ্রাসা যখন দেওয়া হয় তখন তাকে হকানি আলেম তৈরি করা হবে এই নিয়েতেই দেওয়া হয় কিন্তু মাঝপথে গিয়ে তার মেধার স্ফুরণ বা তার সে নানান কৃতকার্য তাই অনেক অভিভাবকই ধোকা খেয়ে তাকে মাদ্রাসা শিক্ষা থেকে অন্য শিক্ষা ধারায় নিয়ে গিয়ে আমি মনে করি যে ভালোর পরিবর্তে আহ অনেকটা খারাপই হয় বাস্তবতা হলো যে ফান্ডেন রেজাল্ট সকলেই গণিতে পারদর্শী হবে এমন নয় সকলেই ইংরেজিতে পারদর্শী হবে এমন নয় সকলেই ডাক্তার হবে এমন নয় সকলেই অফিসার হবে এমন নয় বাস্তবতা হলো যে যে লাইনে আছে যে যে ধারায় আছে সেই ধারায় যে পারদর্শী তার দ্বারাই সমাজ উপকৃত হতে পারে এখন এখন যেমন একজন ভালো ডাক্তারের প্রয়োজন ঠিক একজন ভালো আলেমেরও তদ্রুপ প্রয়োজন যিনি যুগ সমস্যার সমাধান দিতে সক্ষম এবং যা আমি তো মনে করি যে একজন ডাক্তার বা একজন ইঞ্জিনিয়ারের যত বেশি প্রয়োজনীয়তা সমাজে আছে তার চেয়ে শতগুণ বেশি প্রয়োজনীয়তা আছে একজন ভালো মহাদ্দেশের একজন ভালো মুফতির একজন ভালো আমলদার হক্কানি আলেমের তো যাই হোক এটা আমাদের হতে পারে এই আমাদের লক্ষ্য স্থির লক্ষ্য নির্ধারণের মাধ্যমে এবং লক্ষ্যের পানে এর থেকে যেন আমরা বিচ্যুত না হই আর এক্ষেত্রে আমাদের সকলের মোটিভেশনটা একটু প্রয়োজন যে আমরা মাদ্রাসা শিক্ষায় যারা আছি তারা এই এই আজকে যে সেন্টার ফর মাদ্রাসা এডুকেশন ডেভেলপমেন্ট এই যে উদ্যোগটা গ্রহণ করলেন আমি মনে করি এরকম উদ্যোগ একটা নয় এরকম উদ্যোগ প্রায়ই হওয়া দরকার যাতে মানুষের কর্ণ ঘরে মাদ্রাসা শিক্ষার কথাগুলো বা মাদ্রাসা শিক্ষার প্রয়োজনীয়তা মাদ্রাসায় কি পাওয়া যায় সেটা এবং ধর্মপ্রাণ জনগোষ্ঠী বিশেষ করে তারা যদি মাদ্রাসার প্রতি ভালো ধারণা রাখেন এই মোটিভেশনটা হয় তাহলে মাদ্রাসা শিক্ষার যে সমস্যাগুলো আছে এটা অনেকটাই দূরীভূত হবে তারপরও যেটা বলতে চাই যে বৈষম্যগুলো আছে এই বৈষম্যগুলো সরকারকেই অগ্রসর হতে হবে সরকারি এটা বৈষম্য দূরীকরণে অগ্রসর হতে হবে কারণ যারা মাদ্রাসায় পড়ছে তারাও এই দেশের নাগরিক যারা মাদ্রাসায় সন্তান দিচ্ছেন তারাও সরকারকে ট্যাক্স দিচ্ছেন সুতরাং এটা কোনো দয়া দাক্ষিণ্য নয় বরং এটা ন্যায্য দাবি এই ন্যায্য দাবি সরকারকে এবং সরকারি মহল যারা দায়িত্বশীল আছেন তাদেরকে এনসিওর করতে হবে এজন্য মাদ্রাসাগুলোতে উন্নত স্থাপনা দরকার এবং বর্তমান সময়ে যে আধুনিক এই বিদ্যুৎ কম্পিউটার এবং গবেষণাগার ইত্যাদি থাকা প্রয়োজন আর বিশেষ করে আমাদের যে বড় দুর্বলতাটা সেটা হল যে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়কে আরো বেশি কার্যক্ষম কার্যকরী করা আমাদের ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে কেন ঝুঁকবে যখনই তারা দেখতেছে যে পাবলিক সার্ভিস পরীক্ষায় যখন প্রথম নম্বর প্রায়োরিটি দেওয়া হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন শিক্ষার্থী আছে ঠিক এরকম একটা অবস্থানে যখন আরবি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পৌঁছবে তখন অবশ্যই মাদ্রাসার ছাত্রা অন্য বিশ্ববিদ্যালয়ের দিকে ধাবিত হতে চাই মন্ত্রণা মাদ্রাসা মূল যে ইয়েটা রক্ষা কবর যাদের হাতে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়কে কার্যক্ষম করা এখানে ক্লাস চালু করারও তাদের অপশন আছে তারা চালু করতে পারে মাদ্রাসাগুলো দেখাশোনা ছাড়াও তাছাড়া এখানে ভাষা ইনস্টিটিউট বিভিন্ন ইনস্টিটিউট ইত্যাদির মাধ্যমে ইতিমধ্যে তারা যে একটা আরবি অনুষ্ঠান করলো কুইজ অনুষ্ঠান করলো এগুলোর মাধ্যমে কিছুটা সাড়া পড়েছে কিন্তু এটি সর্বোচ্চ নয় আরো বেশি কার্যকরী হওয়া দরকার আর মাদ্রাসা আর্থিক সক্ষমতা আরো বাড়ানো দরকার শিক্ষকদের সুযোগ সুবিধা দেওয়া দরকার আর বিশেষ করে একটি বিশ্বমানের কারিকুলাম আমাদের দেশের কারিকুলাম কিন্তু এটা একটা চলমান প্রক্রিয়া আজকে যেটা করলাম দশ বছর পরে এটা অবশ্যই চেঞ্জ হতে হবে তো বৈশ্বিক চেঞ্জের সাথে সাথে কারিকুলাম বিশ্বমানের কারিকুলাম নিয়ে দক্ষ জনশক্তি গড়ার মতো এবং দক্ষ নৈতিকতা আমাদের মাদ্রাসার সাধারণ শিক্ষায় তো থাকে শুধু দক্ষ জনশক্তি গঠন করা কিন্তু আমাদের দক্ষ এবং নৈতিক মূল্যবোধ সম্পন্ন জনগোষ্ঠী গঠন করার দিকে আমাদেরকে খেয়াল করতে হবে আর বিশেষ করে আমাদের বিদ্যমান কিছু ত্রুটি এই ত্রুটিগুলো বর্তমান সেই মানদাতা আমলের পরীক্ষা পদ্ধতি কিছুটা সংস্কার হলেও কিন্তু এই পরীক্ষা পদ্ধতিটা ত্রুটি মুক্ত নয় পরীক্ষা পদ্ধতি সংস্কার হওয়া দরকার আর পরীক্ষায় অসদুপায় অবলম্বন রোধ করা এটা কঠোর হস্তে রোধ করা প্রয়োজন বলে মনে করি কারণ পরীক্ষায় অসদুপায় অবলম্বন না করা পর্যন্ত অসদুপায় রোধ না করা পর্যন্ত এর থেকে ভালো রেজাল্ট ভালো ফলাফল পাওয়া সম্ভব না আর একটি খুব মানে দুঃখের সাথে বলতে হয় মাদ্রাসাকে মাদ্রাসা শিক্ষাকে ধ্বংস করার ধ্বংসের দ্বার অঙ্গনে কো এডুকেশন চালু হওয়া আমরা নারী শিক্ষার বিরোধী নই শিক্ষা করবে শিক্ষা তাদের অধিকার কিন্তু যেখানে স্কুলের ক্ষেত্রে দেখা যায় যে আহ স্কুল গার্লস স্কুল আছে বয়েজ কলেজ গার্লস কলেজ আছে সেখানে যেখানে ইসলামের অনুশাসনকে পূর্ণ মাত্রায় অনুশীলন করা হবে সেখানে জোর করে বা ইচ্ছা করে যেভাবেই হোক মাদ্রাসাগুলোতে এক এলাকার দুইটি মাদ্রাসাকে একটা গার্লস একটা বয়েজ এভাবে হলেও এই বয়স্ক পর্যায়ে যারা বালেক বালেগা পর্যায়ে অবশ্যই আর সেটা যদি সম্ভব নাও হয়

এবং সেই সাথে ইসলামী বিশ্ববিদ্যালয়ের কথা বলেছেন আশা করি আমাদের যারা কর্তৃপক্ষ আমাদের অনুষ্ঠানটি দেখছেন আপনারা অবশ্যই আমাদের অনুষ্ঠানটি বিবেচনা করবেন সম্মানিত অতিথি যে বিষয়গুলো বললেন আমি এরপর যে আসছি আমাদের সেন্টার

যেটা বলেছেন অনেকটা কভার করেছে আমি শুধু এইটুকু বলবো যে সুন্দর একটি সমাজ গড়ার জন্য এগিয়ে আসতে হবে যারা ইসলামকে জানে ইসলামকে যারা মানে তাদেরকে এগিয়ে আসতে হবে এক্ষেত্রে একটা বিরাট ভূমিকা রয়েছে আগে কিন্তু একসময় আমরা দেখেছি যারা মাদ্রাসা শিক্ষকতা করতেন করে নিজ এলাকায় চলে যেতেন এবং সেখানে আবার মাদ্রাসা তৈরি করতেন আবার মাদ্রাসা শিক্ষিত জনগোষ্ঠী তারা তৈরি করতেন

যে তারা চলে যাবে তার এলাকায় তারা দিনের জ্ঞান ই করে চলে যাবেন আবার নতুন জনগোষ্ঠী তারা তৈরি করবেন নতুন প্রজন্ম তারা তৈরি করবেন এই জিনিসটি প্রয়োজন এবং যারা ইসলামকে যারা আমরা মানতে চাই সবারই প্রয়োজন একটা নূতন প্রজন্ম তৈরির জন্য নূতন সমাজের যে সমাজ ইসলামী সমাজ তৈরির জন্য এবং যে সমস্ত জিনিসগুলো ইসলামী সমাজ বিনির্মাণে যেগুলো বাধা সৃষ্টি করে সেগুলোকে এড়িয়ে একটি গ্রহণ করছেন যারা আমরা ভালোবাসি এবং যারা আমাদের যারা কর্তৃপক্ষ রয়েছেন যারা সমাজপতি রয়েছেন যারা দেশ চালাচ্ছেন সবার প্রতি অনুরোধ করছি যে সবাই যেন দৃষ্টি দেন কারণ একটি ইসলামী সমাজই পারে একটি উন্নত জাতি তৈরি করতে উন্নত সভ্যতা তৈরি করতে আমি এদিকে তাদের দৃষ্টি আকর্ষণ করছি কোনোবা প্রফেসর ডক্টর নিজামুদ্দিন সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু দিক নির্দেশনা দিলে আহ বাদশা আর বর্তমান প্রেক্ষাপটে যে ঘাটতি গুলো আপনি বলেছিলেন এবং তার পরিত্রাণে এবং কিছু রিকমেন্ডেশন দিলেন আমি এই পর্যায়ে চলে আসছি সেন্টার ফর এডুকেশন ডেভেলপমেন্ট আজকের এই নিয়মিত আয়োজন সর্বশেষ অতিথি আমাদের দারুনাথ মাদ্রাসা সম্মানিত মহাদিস শেখ বদরুল জামান আপনি যদি মাদ্রাসার যে ঘাটতিগুলো বলেছিলেন তার খুব সংক্ষেপে যদি পয়েন্টগুলো বলতেন এর পরিত্রাণের উপায় বা আপনার রিকমেন্ডেশন গুলো আপনার এক থেকে দেড় মিনিটের মধ্যে যদি শেষ করতে পারতেন খুবই ভালো হতো আমাদের শেষ পর্যায়ে চলে এসেছি সংক্ষেপে বলি আসলে খুব উপকৃত হয়েছি ব্যক্তিগতভাবে ভাবে এই প্রোগ্রামের কারণে আমার ওস্তাদ এবং ডক্টর নিজামুদ্দিন স্যারের মাধ্যমে আমরা অনেকগুলো বিষয় জানতে পেরেছি আশা করি আমাদের দর্শক মন্ডলীরা এরা উপকৃত হবেন আমি সংক্ষেপে একটা কথা যোগ করতে চাই তা হলো মাদ্রাসা শিক্ষাকে আধুনিকায়ন করতে হবে এর মধ্যে প্রথম চ্যাপ্টার হবে বোর্ডিং বেসড মাদ্রাসা রেসিডেন্সিয়াল করতে হবে এর বিকল্প নাই যে মাদ্রাসাগুলো বাংলাদেশে পুরো মানুষের মন মগজকে পরিবর্তন করেছে তাদের উদাহরণ যেগুলো সেগুলো ম্যাক্সিমাম কিন্তু এবং সেটা মাদ্রাসা না রেসিডেন্সিয়াল বরং উন্নত যত আধুনিক ব্যবস্থাপনা সেখানে থাকা দরকার তা রাখবো এবং বিশ্বে যতগুলো বড় মাদ্রাসা এখনো আছে আল আজহার বলি মদিনার ভার্সিটি বলি আরো যায় যেগুলো আছে তারা সবই কিন্তু আবাসিক রেসিডেন্সিয়াল মাদ্রাসা আহলুসুফা যেটা আল্লাহ রাসুলের প্রথম বিশ্ববিদ্যালয় ছিল যেটা বোর্ডিং বেস রেসিডেন্সিয়াল মাদ্রাসা কিন্তু সেটা সেখান থেকেই ছিল সেখান থেকে আদর্শ মানুষ তৈরি হয়েছে এবং শিক্ষকদেরকে তো অবশ্যই তাদের কাছ থেকে আমরা দিন শিখছি তাদেরকে অবশ্যই সে ধরনের ভালো মানুষ হতে হবে যাদের কাছ থেকে ছাত্ররা শিক্ষা নিবে তারপরে ভবিষ্যৎ সুন্দর করার জন্য যে লক্ষ্য নির্ধারণ ওস্তাদি বলেছেন এই লক্ষ্য নির্ধারণের জন্য যে একটা হেজিটেশন আছে এটা দূর করতে হলে আমাদের সরকারকে গিয়ে আসতে হবে বিশেষ করে মাদ্রাসায় যে শিক্ষা শিক্ষার্থী পরে সে যদি জানে যে মাদ্রাসায় পরে আমার একটা ভালো ভবিষ্যৎ আছে তাহলে সে কিন্তু আর ইনেফিক্স বা ভুগবে না এক্ষেত্রে আমরা ইসলামী শরিয়া যে বিচার ব্যবস্থা বিভিন্ন দেশে আছে আমরা শরিয়া কোর্ট করতে পারি সেই শরিয়া কোর্টে চিফ জাস্টিস থাকবেন সেখানে ওয়াকিল থাকবেন সেখানে বিভিন্ন যে মাদ্রাসা শিক্ষার্থীরা সরিয়া কোর্টের মাধ্যমে কেউ যদি চায় প্রচলিত বাংলাদেশের আইনে তার ব্যবস্থা নিবে সে যাবে আর কেউ চায় যে সরিয়া আইনে তার কোনো মোকাদ্দমাকে সে ব্যবস্থা করে নিবে সেটা সরিয়া আইনে সেখানে যেতে পারে প্রকাশনীর ক্ষেত্রে আমরা ভালো প্রকাশনী দিয়ে মাদ্রাসার এখানে একটা ভালো ফ্যাট দিয়ে চালাতে এটা ফাউন্ডেশনে পাশাপাশি খতিবদেরকে ইমাম যারা আছেন বাংলাদেশে ওনাদের সরকারীকরণ করা যেতে পারে যে একজন ইমাম একটা বড় ফিগারের একটা সম্মান তাকে দিতে পারে তাহলে একজন ইমাম হওয়ার একটা এক্সপেকটেশন কিন্তু সরকারি বিশেষ ক্যাডার হওয়ার জন্য যেমন তার আহ তার জীবন সেবে করতে চায় একজন মাদ্রাসা শিক্ষার্থী যখন জানবে আমারাতে ঢাকাতে অমুক মসজিদে একটা ভালো সম্মান রেসিডেন্স দিচ্ছে ফ্যাট স্যালারি আমি তো সংক্ষেপে বলার সত্য খুব কঠিন তো এই ধরনের কিছু ইনিশিয়েটিভ আমরা নিতে পারি আমরা সচ্ছলতা যখন থাকবে আমাদের যারা অগ্রসদের তখন অনুজরা কিন্তু আরো উৎসাহিত হবে পাশাপাশি সর্বশেষ যে কথা দরকার আমি বলি সেটা হলো আমাদের পরস্পর সম্মান প্রদর্শন আমরা একটু মতের উলট পালট হলে কেউ কাউকে স্থান থেকে খারজ করে দিচ্ছি আমরা মুসলমানরাই একে অপরকে নানান ধরনের বাণীতে আমরা কিন্তু তাদেরকে আক্রান্ত করছি তো এগুলি থেকে আমাদের আসা দরকার আশা করি আমাদের এই কথাগুলো তারা ইনশাআল্লাহ মাথা শিক্ষার যে এই একটা পরিপূর্ণ প্রোগ্রাম হলো আমি নিজে অনেক কিছু শিখেছি বাকি দুই আলোচকের মাধ্যমে আশা করি আমাদের যারা দেখছেন তারা উপকৃত হবেন ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ অসংখ্য অসংখ্য মুবারকবাদ মোহতারাম শেখ বদরুজ্জামান আহমেদ আতিউর সংক্ষেপে খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় তুলে ধরেছেন আপনি ফুল রেসিডেন্সিয়াল এর যে বিষয়টি যে বলেছেন এবং আমাদের জব সিকিউরিটি যে বিষয়টি বলেছেন এবং আমাদের যে হীনমন্যতা কাজ করে তার জন্য কিন্তু সরকারকে এগিয়ে আসতে হবে এই বিষয়টি আমাদের কিন্তু সেন্টার ফর মাল্টি এডুকেশন ডেভেলপমেন্ট করে যাচ্ছে এবং আমাদের সম্মানিত অধ্যক্ষ মহোদয় আমাদের প্রিন্সিপাল হুজুর যে কথাটি বলেছেন এবং আমাদের শেষ মেহমান এবং তারই সাথে আমাদের প্রফেসর ডক্টর নিজামুদ্দিন স্যার সেন্টার ফর মাল্টি এডুকেশন ডেভেলপমেন্ট এরই জন্য নিয়মিত ভাবে আয়োজন করে যাচ্ছে মাদ্রাসা শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তো এই আমরা যারা আমাদের অনুষ্ঠানটি দেখছেন বিশেষ করে আমি কর্তৃপক্ষের কাছে আন্তরিকভাবে অনুরোধ করব বাংলাদেশ যারা নীতি নির্ধারক করেছেন আপনারা অবশ্যই আজকে আমাদের তিনজন বিধক্ত ইসলামিক স্কলার কিন্তু আমাদের বর্তমান পৃথিবীর সাথে এবং জ্ঞান বিজ্ঞানের সাথে এবং খুব বাস্তব ধর্মী কিছু রিকমেন্ডেশন দিয়েছেন একটি আদর্শ সমাজ বিনিমানে বা মুসলিম সমাজ বিনিমানে মাঝে শিক্ষা তো আজকে আমি আজকে যারা সময় দিয়েছেন বিশেষ করে আমাদের সকলের শ্রদ্ধা সারসিনা আর কামিন মানুষের সম্মানিত অধ্যক্ষ মহোদয় আপনি আপনার মূল্যবান সময় আমাদের সাথে দিয়েছেন আমাদের সেন্টার ফর মার্থ এডুকেশনাল ডেভেলপমেন্টের আজকে লাইভ অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাকে অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি এবং প্রফেসর ডক্টর নিজামুদ্দিন স্যার স্যার এই সভাপতি আমাদের সেন্টার ফর মার্থ এডুকেশনাল আপনাকে অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি এবং তারই সাথে আমাদের যে দারুণাত মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস শেখ বদরুল জামান নজর আপনাকে অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি এবং সর্বশেষ সেন্টার ফর মার্থ এডুকেশনাল ডেভেলপমেন্ট মানে কাজ করে যাচ্ছে মাদ্রাসার শিক্ষা বর্তমান এই সমাজ বিনিমানে যারা আপনারা মূল্যবান সময় দিয়ে আমাদের সাথে ছিলেন আমাদের সাথে থাকবেন আমাদের পরবর্তীতে আমাদের অনুষ্ঠানের সাথে থাকবেন সম্মানিত দর্শক শ্রোতা আপনাদেরকেও অসংখ্য অসংখ্য মোবারকবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আহমতুল